আচ্ছা তাহলে, হ্যালো, জি স্যার, হ্যালো, গুড ইভিনিং, গুড নাইট। গুড নাইট স্যার। আচ্ছা, গুড নাইট এখন বলে না, গুড নাইট বলে হচ্ছে যে বিদায় নেওয়ার টাইমে। হ্যাঁ, আর এখন বলতে হবে যে গুড ইভিনিং। তারপর আমরা যখন বিদায় নিব, একেবারে সর্বশেষ যখন, যতক্ষণ আমরা কথা বলতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু গুড ইভিনিং। হ্যাঁ, আর যখনই আমাদের বিদায় নেওয়া হবে, বিদায় বেলায় আমরা গুড নাইট বলতে পারি, এর আগে বলতে পারবো না। হ্যাঁ, তারপর আমরা দেখি, আমাদের সাথে আজকে ক্লাসে আয়ুব ভাই, তারপর আজাদ ভাই, সাব্বির ভাই, মাসুদ ভাই, শিকদার ভাই, সবাই আছেন, সবাই। আয়ুব ভাই, জি স্যার, আজাদ ভাই, জি স্যার, সাব্বির ভাই, জি স্যার, মাসুদ ভাই, মাসুদ ভাই, আচ্ছা, শিকদার স্যার, ভাই, মাসুদ ভাইয়ের হেডফোন তো মাইক্রোফোনের কোনো চিহ্নই দেখতেছি না। হ্যাঁ, সেই জন্যই তো আমি সবাইকে জিজ্ঞেস করে তো ক্লাস স্টার্ট করবো, তাই না? শিকদার ভাই, মাসুদ ভাই, দ্রুত যদি আমার সাউন্ড শুনতে পান তাহলে দ্রুত, কারণ আমরা কেমনে লেট করে ফেলছি। স্যার, আমি অল টাইম আছি স্যার, মাইক্রোফোন অফ করে রাখছিলাম, হ্যাঁ, সব শুনতেছি। শিকদার ভাই চলে আসছে। হ্যাঁ, শুনতেছেন তো, মাইক অফ রাখছেন, জবাব দিবেন না। জি স্যার। আচ্ছা মাসুদ ভাই, আপনি শুনতেছেন কি? মাসুদ ভাই, হ্যালো, আমরা ক্লাস স্টার্ট করব কি? মাসুদ বলেন। ভাই, আমরা মাসুদ ভাইকে একটা কল দিই, দেখি, কারণ ক্লাস শুরু করব তো এখন। 11:40 বাজে, আজকে লেট আমি করছি, কিন্তু বাট সবাই প্রেজেন্ট তো থাকার কথা নিরিবিলি না? জি স্যার, তারপরেও সবাই বিজি স্যার। ভালো, খুব ভালো। জুন মাসের শেষের দিকে তো, হ্যাঁ, ঈদ গেল, অফিসিয়াল অফিসিয়াল ক্লোজিং এখন, এই জন্য বিজি মনে হয়। মাসুদ ভাই আমার মেসেজ দিছিল যে এসে ক্লাস হবে না, আমি স্যার আলহামদুলিল্লাহ কইছি না, ভালো। না না, আমি তো বলি না যে ক্লাস হবে না, আমি বলছি যে আমার গ্রুপে অবশ্যই অল টাইম মেসেজ থাকবে, তা আমি ক্লাস না। মাসুদ ভাই আমার মেসেজ দিছিল গ্রুপে, আচ্ছা, যে এসে ক্লাস হবে না, আমি সে তাই নাকি পরে আপনি দিছেন। আমরা মাসুদ ভাইকে বলি যে ভাই ক্লাস স্টার্ট করব। আপনার স্যার, সরি স্যার, আসছি। এটা ঠিক, এখন ওকে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করলাম। সবাই আমাদের আছে, আয়ুব ভাই আছে, আজাদ ভাই আছে, মাসুদ ভাই আছে, সাব্বির ভাই আছে, শিকদার ভাই আছে। আমরা তাহলে ক্লাস শুরু করতেছি, সবার পারমিশন নিলাম। হ্যাঁ স্যার, ওকে। তো আমরা প্রথম ক্লাস কি শেষ করেছি, আমাদের আমাদের সিলেবাসে বলতেছে, সবাই একদিন বন্ধ পাইছেন, আপনারাই বন্ধ দিছেন, বললেন যে ক্লাস করবেন, বাসায় স্টাডি করবেন, স্টাডি করার পর আজকে আমাকে ক্লাস দিবেন। তো নাম্বার ক্লাসে আমরা 1 নম্বর মিটার শেষ করছি, 2 নম্বর বেসিক ইলেকট্রনিক্স শেষ করছি, আমাদের জানার উদ্দেশ্যে পড়লাম, বাট আমাদের দরকার নাই। আর 3 নম্বর থেকে আমরা বলছিলাম এটা আমাদের জানা রাখতে হবে, কারণ আমাদের ইম্পর্টেন্ট ক্লাস, তাই না? জি স্যার। ওকে, আমি আমি তাহলে জিজ্ঞেস করি না, করেন স্যার, দেখি কি অবস্থা। আচ্ছা, সত্যি করে অনেস্টলি অনেস্টলি বলা যাক তো, কে কি স্টাডি করছে এই আজকের জন্য? স্যার আমি বলবো স্যার। কে? শিকদার ভাই? জি স্যার, আজকে
ব্যবসার পিছনে এত সময় দিছি স্যার, আজ 2 দিন ঠিক আছে, লিস্টটা উল্টা দেখতে পারি নাই স্যার, এই জন্য আমার জরিমানা হওয়া উচিত। আচ্ছা ওকে, তারপর মাসুদ ভাই। স্যার আজকে মিটারটা নিয়ে আসছি, আয়না মিটার দিয়ে মাপলাম অনেক কিছু, তারপর নেটওয়ার্কিং যে ট্রানজিস্টর সেগুলো, রেজিস্টার সরি সেগুলো মাপলাম, লাইপেটে অনেক কিছু দেখলাম। আচ্ছা মিটার সহ পাই ইয়া শিকদার ভাই মিটার পাইছেন? স্যার মিটার তো পাইছি, কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিছে, আমাদের এখানে সিটি নির্বাচন হইতেছে, ওইদিকে যাওয়াই যাইতেছে না, কালকে ভোটাভুটি। আচ্ছা ভোটাভুটি, আমি যাইতে পারি নাই স্যার ভয়তে, বুঝছেন, জ্যাম হবে, প্লাস আবার মনে করেন যে আপনার আবার আজকে কালকে লোক পাঠাবো, কেউ যাইতে রাজি হইতেছে না, গাড়ি টাড়ি নিয়ে যাবে যদি আবার কিছু হয় টয়। আচ্ছা ওকে, আমরা মাসুদ ভাই মিটারটা কেমন লাগছে? মিটারটা দেখতে যাচ্ছে অবশ্যই ভালো, কাজ করে খুব মজা। আচ্ছা আপনার মিটারের সকল কিছু পাইছেন ঠিক মতো? হ্যাঁ সবই ছিল, কেবল ছিল আপনার হচ্ছে হলো কেবল, দুইটাই কেবল কেবল ছিল, আর মিটারের ভিতরে ব্যাটারি সবই ঠিক আছে, আর ফাংশন যা যা শিখিয়েছেন সেভাবে ট্রাই করছি, সবই ওকে। ওকে স্যার, টেম্পারেচার শো করার জন্য একটা ই থাকে না কেবল ওটার সাথে? হ্যাঁ ওটা আছে, হ্যাঁ আছে আছে। আচ্ছা তাহলে আমরা রেজিস্টারের সিম্বলটা কিরকম? হ্যাঁ মানে কি এরকম না? এরকম জি। আচ্ছা ওকে, তাহলে আমরা রেজিস্টারের সিম্বল পেয়ে গেছি। আচ্ছা টাইপ কে বলতে পারবে? টাইপ টাইপ আমরা পাচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে যে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। আমরা এফ দিয়ে ফিক্সড বুঝালাম আর ভি দিয়ে ভেরিয়েবল বুঝালাম, ঠিক না? আমরা ভেরিয়েবলের, আমাদের ভেরিয়েবল দরকার নাই তো না এই মুহূর্তে, আমাদের দরকার নাই এই মুহূর্তে। ফিক্সের ভিতরে আমরা কয় ধরনের পাইছিলাম? দুই ধরনের, কি কি? আপনার হচ্ছিল এসএমডি আর একটা আপনার হচ্ছিল ইয়ার, যে আপনার যে একটা এসএমডি করতে করতে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা এসএমডি আর সলিড, এটা টেকনোলজি, আমরা সলিড সলিড না, এসএমডি এবং সলিড এটা হচ্ছে টেকনোলজি, তো আমরা সলিড তো পড়বো না, কারণ আমাদের সম্পূর্ণ কম্পিউটার বা ল্যাপটপ এখন এসএমডি রূপে চলে আসছে, নতুন টেকনোলজি। আমরা এখন এসএমডি যুগেই আছি, আপনি এখন এসএমডি আর টেকনোলজি আর বলতে হবে না, এখন আমাদের যেটা মূল সেটাই পড়তে হবে না? সিঙ্গেল আর নেটওয়ার্ক, হ্যাঁ একটা সিঙ্গেল একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক ক্লিয়ার মনে পড়তেছে সবার? আচ্ছা সিঙ্গেল এবং নেটওয়ার্কের ভিতরে আমাকে বলেন তো যে এগুলার ভিতরে কি কোনো প্রকার ভেদ আছে কি? দুই প্রকার। আচ্ছা কি প্রকার, কার সিঙ্গেলের না নেটওয়ার্কের? সিঙ্গেলের দুই প্রকার, নেটওয়ার্কের দুই প্রকার। ওকে তো সিঙ্গেল নেটওয়ার্ক দুইজনের দুই প্রকার, কি কি? কোড এন্ড নন কোড। গুড, একটা কোড আর একটা এন কোড, মানে নন কোড। ক্লিয়ার, নাম মনে পড়তেছে সবার? জি স্যার জি স্যার। ওকে তাহলে আমরা সিম্বল পাইলাম, টাইপ পেলাম, ফাংশন, এই আমাদের ফাংশনের খবর কে বলতে পারবে? রেজিস্টারের ফাংশন কারেন্ট কে বাধা দেওয়া, কারেন্ট কে বাধা দেওয়া, গুড। আর এই ভোল্ট, কিছু ভোল্ট কমানোর জন্য কাজ করে। ওকে এবার আমরা টেস্টিং বিষয় নিয়ে কে বলতে পারবে? টেস্টিং সেক্ষেত্রে যদি লেখা থাকে সেটা দিয়ে মেপে নিবো, আর পার্সেন্টেজ না থাকলে আমরা যে রেগুলার পার্সেন্টেজ ধরি সর্বনিম্ন 5 আর সর্বোচ্চ 15
গুড গুড শাবাস ওকে আমরা টেস্টিং ও বুঝতে পারছি সকলে জি ইউজ অফ সার্কিট কয় ধরনের সার্কিটে ইউজ হয়ে থাকে পদ্ধতি অনুযায়ী কয় ধরনের পদ্ধতি ইউজ করে থাকে কে কে বলতে পারবে শুধু নাম বললে হবে এক সিরিজ প্যারালাল ওকে সিরিজ প্যারালালে বসানো হয় ঠিক আছে প্রত্যেকটা আমি আজকে বলে রাখি সবাই শুনেন মনোযোগ দিয়ে আমাদের মাদারবোর্ডের ভিতরে না এই দুইটা পদ্ধতিতেই ব্যবহার হয় একটা সিরিজে একটা প্যারালালে তো প্যারালাল কোন সময় বলবো আর সিরিজ কোন সময় বলবো দেখি এই দুইটা হচ্ছে যে আমাদের কানেকশন এই দুইটা হচ্ছে যে আমাদের কানেকশন একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা বারবার বলি দেখেন সিরিজ বলে তাকে যাকে বলা হয় সমন্বয়ে চলা সমন্বয়ে একসাথে চলাকে বলা হয় সিরিজ প্যারালাল কি বলছে যে প্যারালাল বলছে যে তুই তোর মতো করে চলবি আমি আমার মতো করে চলবো কেউ কারোর সাথে সম্পর্ক নাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে দুমুখী ভাবে চলা তো এখন আমরা সমন্বয়ে কখন পার্টসটা বসবে আর দুমুখী কখন পার্টস বসবে সেটা আমরা ভালো করে শিখে নিব তো সিরিজ প্রত্যেকটা পার্টসই সিরিজ প্যারালালে হয়েই বসে বাট আমাকে একটু বুঝতে হবে যে কোন সময় কোন পার্টসটা সিরিজে বসবে কোন সময় কোন পার্টসটা প্যারালালি বসবে আমরা এখন অবধি রেজিস্টার শেষ করলাম তো রেজিস্টার দুবারে বসে এবং রেজিস্টারে কোনো পজিটিভ নেগেটিভ হয় না মানে দুইটা মাথা পাই একটা এ একটা বি একটা বি তো এ এবং বি যদি মাথা পেয়ে থাকি আমরা বি দিয়ে ইনপুট করালে এ দিয়ে আউটপুট হয়ে যাবে আর যদি আমরা এ দিয়ে ইনপুট ঘটাই তাহলে বি দিয়ে আউটপুট হবে তো সো এখানে কোন রকমে আমরা রেজিস্টারের নেগেটিভ পজিটিভ হয় না তো সেটা আমরা চাইলে সিরিজেও ব্যবহার করতে পারি সিরিজ দ্যাট মিন্স কি আমাদের শুধু অনলি এক কথায় নন পোলারাইজ নন পোলারাইজ মানে কি মানে এটা কোনো পোলার নাই যে কোন মাথা কোন নেগেটিভ যাবে কোন মাথা পজিটিভ যাবে এটা দেখার কোনো দরকার নাই হ্যাঁ না ঠিক আছে কিন্তু আমরা বসাতে পারবো দুই দিকেই সেটাই বলতেছি যে নন পোলারাইজ কোনো পোলারাইজ দেখতে হবে না যে কোনটা নেগেটিভ গেল কোনটা পজিটিভ গেল শুধু বসে সোলারিং করতে পারলেই হইছে হ্যাঁ তো আমরা এই না সিরিজ এবং প্যারালাল ঠিক আছে না এখন আমরা যেভাবে বসাইছি সেটা কিভাবে বসাইছি কে বলতে পারবে স্যার এটা তো সিরিজ করছেন এটা তো একটাকে একটা বসাইছেন স্যার একটা বসাইছেন সিরিজের ভাগ করে ই করতেছেন আর কি এ বি লেখছেন যখন আচ্ছা আমরা আরেকটা বসান না না আচ্ছা আমরা একটু বলি আমাদের মাদারবোর্ডে না লাইন থাকে না এইভাবে লাইন থাকে না জি এইভাবে লাইন থাকে তাই না জি স্যার হ্যাঁ তো এই লাইনগুলোকে না দুভাগে ভাগ করে নিছে একটা হচ্ছে যে পজিটিভ আর একটা নেগেটিভ আবার যদি পজিটিভ হয় আবার নেগেটিভ মানে বেসিক্যালি কথা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ তাই না জি স্যার তো এই লাইনের ভিতরে আমাদের লাইন লাইনকে দুভাগে ভাগ করছি একটা হচ্ছে সিরিজ একটা প্যারালাল অর্থাৎ যেটা পজিটিভের ভিতরে বসে যাচ্ছে সেটা সম্পূর্ণ সিরিজে নয় মানে এখানে এই একটা পার্টস বসছে এখানে একটা পার্ট বসছে এখানে একটা পার্ট বসছে এনি পার্ট যে কোনো পার্ট তাকে আমরা সিরিজ বলি যেমন এটাতে রেজিস্টার বসলো একটাতে ক্যাপাসিটার বসলো একটাতে ট্রানজিস্টর বসলো তো যে কোনো পার্ট বসতে পারে একই লাইনে জি স্যার তো এখন এক কথা পাওয়ার দরকার ওই জায়গাতে পাওয়ার নির্দিষ্ট না না আমরা এটাকে বলি সিরিজ মানে এক লাইনের উপরে ভিত্তি করে বসতেছে এটাকে আমরা সিরিজ বলি ঠিক আছে একটার পরে একটা একটার পরে আর একটা হ্যাঁ একটা নিচে উপরে আর নিচে যদি থাকে সেটা হলো প্যারালাল হ্যাঁ এই এতক্ষণ পলাইন আসছে অর্থাৎ আমরা যদি এই জায়গায় এখন যদি আমরা এইভাবে রেজিস্টারটা বসাইতাম না তাহলে এই মাথা প্যারালাল হ্যাঁ এই মাথা আর এই মাথাটাকে আমরা প্যারালাল বলি আর এই এখানে যে রেজিস্টার না এই মাথা আর এই মাথাকে আমরা সিরিজ বলি কারণ দুটোটাই আমাদের পজিটিভের ভিতরে কে বুঝে নাই আপনার
আমাদের এক লাইনের উপরেই থাকবে, পরপর পরপর হয়ে যাবে, এটা আর নেগেটিভের সাথে সম্পর্ক নেই। আর প্যারালাল মানে কি, যার পজিটিভ এবং নেগেটিভ দুইটার সাথে সম্পর্ক আছে, ঠিক আছে না? জি জি, এটাই হচ্ছে স্যার। হ্যাঁ, প্রশ্ন? নো প্রশ্ন স্যার। ওকে, এবার আমরা আরেকটা জিনিস দেখতেছি, খুব মনোযোগ দিয়ে আরেকটা জিনিস দেখেন, আমাদেরকে বুঝতে হবে, কারণ আমাদের ল্যাপটপের মাদারবোর্ডের ভিতরে, লাইনের ভিতরে আমরা যা কাজ করব, তো আমাদেরকে জানতে হবে, এই একটা লাইন, এই একটা লাইন, আর এটা কমপ্লিটলি একটা লাইন চলে গেছে, তাহলে মানে কি নিচেরটা আমরা একটু বাদ দিয়ে আমরা কালো দিই, তাহলে আরো সুবিধা হবে। ওকে, এটা নেগেটিভ। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা এই জায়গায় দুইটা রেজিস্টার বসালাম, সরি, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই রেজিস্টারকে আমরা এদিকে লাগা দিলাম, এই রেজিস্টারকে এইভাবে লাগিয়ে দিলাম। এখন আমাকে বলেন তো কিভাবে আছে প্যারালাল? প্যারালাল ভাবে আছে স্যার, ভালো করে বুঝে বলেন ভাই। আমি জিজ্ঞেস করি, প্রথমে বলি, আবিদ ভাই বলেন স্যার, এটা লাইনের সাথে সিরিজে আছে কিন্তু রেজিস্টার দুইটা প্যারালালে আছে। আচ্ছা, আপনার কোশ্চেন আনসার শেষ, আপনি কি সিরিয়াস? আমি আর এটা লক করব আপনার আনসারটাকে। হ্যাঁ, লক করেন। ওকে, লক। এবার আজাদ ভাই বলেন, এটা হচ্ছে সিরিজে আছে, প্লাস বাই প্লাস, মাইনাস বাই মাইনাস, ইয়া প্যারালালে আছে। আচ্ছা, প্যারালালে আছে। আপনি আর কোনো আনসার আছে না? আমি লক করব। আপনার আনসার প্রশ্ন, নিচের দাগটার সাথে সম্পর্ক আছে, উপরে প্লাস দেখাই দিলাম, কোন সম্পর্ক কি দেখা যাচ্ছে কালোটার সাথে? কালোটার সাথে কোন সম্পর্ক, কোন সম্পর্ক নেই। হ্যাঁ, নেই। তাহলে এটার সাথে এটা প্যারালালে আছে, প্লাস প্যারালালে আছে, রাইট? আচ্ছা, আপনি আপনার আনসার কে আমরা লক করব, করেন? হ্যাঁ, ওকে, লক করলাম। আমরা দুজনে আনসার পেয়েছি। মাসুদ, এটা সিরিজ। আর কোনো আনসার আছে? আমি কি লক করব? লক করেন, মানে শিখতে ভিন্ন না বলে শিখতে পারবো না। আচ্ছা, লক। শিকদার ভাই, জি স্যার, বলেন প্যারালাল। আর কোনো আনসার আছে? লক করব আমরা? জি স্যার, লক করে দেন। সাব্বির ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। দুটো নিজেরাই প্যারালাল কিনে লাইনে সিরিজ আছে। আচ্ছা, মানে আমরা কি আপনার কথাটাকে লক করব? হ্যাঁ হ্যাঁ, লক করুন। ওকে, আমরা দেখতে পাচ্ছি সাব্বির ভাই আর আয়ুব ভাই একই রকম কথা, আর বাকি সবাই ভিন্ন ভিন্ন কথা। এবার আসেন, আমরা শুনিনি আসলে আনসারটা কি। সাব্বির ভাই এবং আয়ুব ভাই দুজনের আনসার রাইট, কিন্তু বুঝে বলছেন কিনা জানি না। সাব্বির ভাই তো ক্লাস করে গেছে, আয়ুব ভাই বুঝে বলছেন কিনা আমি জানি না। ওকে, দুজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাই হাততালি দেই দুজনের জন্য, একজন ইন্ডিয়া থেকে বলছে, একজন বাংলাদেশ থেকে বলছে। থ্যাংক ইউ। ওকে, উৎসাহিত করবেন সবাই, হ্যাঁ, ক্লাসটা আরো মজা হয়ে উঠবে। ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে, এই একটা রেজিস্টার আর এই একটা রেজিস্টার, আমি কোন রকম একে দেখাচ্ছি। হ্যাঁ, তো এইটার এ, এইটার বি, আবার সেম, এইটার এ, এইটার বি, আমাদের এই দুইটা বি একসাথে হয়ে গেল, এই দুইটা এ একসাথে হয়ে গেল, তাহলে মানে কি, এটা হচ্ছে যে আমাদের প্যারালাল।
কারা? রেজিস্টাররা নিজেরা প্যারালাল, বাট লাইনে কিন্তু আমার পজিটিভই আছে, লাইনে কিন্তু আমাদের অন্য কোন নেগেটিভের সাথে সম্পর্ক নাই, তাহলে সো লাইনে তারা সিরিজে অবস্থায় আছে। লাইনে কি অবস্থায় আছে? যদি না আমাদের এইভাবে বসতো, যেমন এদিকে একটা লাইন দিয়ে এইভাবে আর এইভাবে হয়ে যদি এইভাবে বসতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এদিকে একটা রেজিস্টার আছে আর এদিকে একটা রেজিস্টার আছে, এখন দুটোটাই এভাবে লেগে গেছে, তাহলে আমরা বুঝতাম যে তারা নিজেরও প্যারালালে আছে এবং লাইনও প্যারালালে আছে। ক্লিয়ার? তাহলে এখন তারা আছে সিরিজে, আছে লাইনে, আর প্যারালাল হয়েছে দুই রেজিস্টার। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা এর সাথে সম্পর্ক নেই জন্য, হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সিরিজ কাকে বলে, প্যারালাল কাকে বলে। ক্লিয়ার না? জি জি। আমি আজকে সাব্বির ভাই এবং আজাদ ভাইয়ের উদ্দেশ্য করে একটা কথা বলবো, আর বাকি গুলো মনে হয় বাকি যারা আছেন তারা মনে হয় কথাটা শুনছেন, গত পরশু দিনের ক্লাসটাতে আমি বলেছিলাম, মনোযোগ দিয়ে শুনবেন দুইজনেই, আর বাকি জনরাও শুনবেন খুব মনোযোগ দিয়ে। ওকে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবেন কষ্ট করে, আমরা এখানে একটা জায়গা দখল করলাম। হ্যাঁ, জায়গা দখল করার কারণে আমাদের কি হলো, এই জায়গার ভিতরে একটা রাজা বসে আছে, এই দেশটাকে সে নিজে পরিচালনা করতেছে, তার গণ্যমান্য মন্ত্রী মিনিস্টার নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, তার আরো কিছু ব্যক্তি আছে সেগুলোকে, যেমন উদাহরণ মন্ত্রী, ঠিক আছে না, মন্ত্রী আরো অন্যান্য ব্যক্তিত্ব মেন যারা আছে তারা। এখন এরা কিন্তু বেসিক্যালি কি করতেছে, ভিতরে প্রোগ্রামের কাজ করতেছে। কি প্রোগ্রাম? যে ভাই আমরা একটা দেশকে দখল করব, একটা দেশ, এটা আরেকটা দেশ। রাজারা কি করতো? বিভিন্ন দেশ দখল করতো না? স্যার হ্যাঁ, একটু আনসার দিবেন, কারণ এখানে ইম্পর্টেন্ট, এটা অন্য জনরা শুনছে, আজকে উদ্দেশ্য করি আর দুইজনকে বলে নিচ্ছি, একটু শুনবেন প্লিজ। জি স্যার। ওকে, তো আমরা এখানে এই রাজারা, প্লিজ সবাই একটু শোনার চেষ্টা করেন। হ্যাঁ, তো রাজারা কি করতেছে, প্রোগ্রাম করতেছে। প্রোগ্রাম কি করতেছে, যে এই দেশকে আক্রমণ চালাবে, আক্রমণ চালায়া তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, পরিকল্পনা করতেছে। হ্যাঁ, পরিকল্পনা করতেছে, একটা প্ল্যান প্রোগ্রাম চলতেছে। এখন এই প্ল্যানটাকে যদি ধূলিসাৎ করে দেয়, তাহলে সে আর আক্রমণ করতে পারবে না, করতে পারবে কি না স্যার? ওকে, তো এখন এই প্ল্যানটা যেন সফল হয় সেই জন্য কি করছে, তার চারপাশে সৈন্যবাহিনী বসাইছে। কি বসাইছে? সৈন্যবাহিনী। সৈন্যবাহিনী বললো যে তোমরা আমাদের এরিয়াকে দখল করে রাখো, আমরা যখন ক্লাস মানে এখানে প্রোগ্রাম করতেছি, তখন যেন কেউ আমাদেরকে আক্রমণ করতে না পারে, বা আমাদেরকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, বা আমাদের প্ল্যানটাকে যেন ধূলিসাৎ করতে না পারে। অর্থাৎ যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি আমরা যেতে পারবো, যে কোনো মুহূর্তে ইচ্ছে করে চাইলে পারবো না? তো সেম ক্ষেত্র, যে রাজার এখানে আসতে পারবে না কেউ, কারণ তারা এখন মিটিং এ আছে। এখন এই মিটিং তখনই সাকসেস হবে যখন সৈন্যরা ঠিক মতো কাজ করে তাদের এই এই মিটিং এর জন্য সেফটি দিবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এই সৈন্যরা যখন সেফটি ঠিক মতো দিবে, তখন তার ভিতরে প্রোগ্রামটা সে সাকসেস করবে, করার পর তখন গিয়ে সে এখানে আক্রমণ চালিয়ে এই দেশটাকে সে দখল করবে। ক্লিয়ার? জি। ওকে, আমি এই কথার উদ্দেশ্য বুঝাইতে চাচ্ছি। ধরে নেন এই সৈন্যর নাম রেজিস্টার, এই সৈন্যর নাম ক্যাপাসিটর, এই সৈন্যর নাম টানডেস্টর। আমি টি দিয়ে টানডেস্টর দেখাইলাম, বাট কিউ দিয়ে টানডেস্টর।
এই শূন্যের নাম ধরে নিলাম আর একটা রেজিস্টর, এই শূন্যের নাম ধরে নিলাম মোসপেট, এটা আমাদের কিউ দিয়েই প্রকাশ করা হয়। তো সো এরকম করে আমাদের সব জায়গায় শূন্য দিয়ে আমাদেরকে কি করতেছে, সেফটি দিতেছে, কি দিতেছে, সেফটি। ওকে, আর এইটা হচ্ছে যে সেই আইসি, আইসি মানে কি, আইসি মানে সার্কিট, মেন সার্কিট। আর এটা কি, এইটা হচ্ছে যে আমাদের আরেকটা আইসি, মানে এক আইসি আরেক আইসি কে দখল করতেছে। নিশ্চয়ই এই আইসির ভিতরে আরেক রাজা আছে, তাই না? জি, তার জন্য রাজা আছে। হ্যাঁ, তো এখন এই আইসি, এই আইসি কেন আমরা এত কিছু প্রোটেকশন দিচ্ছি? আসেন, এই রেজিস্টারের ভিতরে কোনো প্রোগ্রাম সেট করা থাকে না, মানে কি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের আইসি ভিতরে একটা প্রোগ্রাম দেওয়া থাকে ইন্ডিভিজুয়ালি তার ভিতরে, ক্লিয়ার না? জি, সেটা যে আইসি তৈরি হয় কিভাবে, রেজিস্টার ট্রানজিস্টর ক্যাপাসিটর মোসফেট সব নিয়েই আইসি তৈরি হয়। একটা বড় একটা সার্কিটকে ছোট্ট আকার আকারে রূপদান দেওয়া হয় আইসিকে, বাট ওই আইসির ভিতরে কিন্তু একটা প্রোগ্রামও থাকে, ক্লিয়ার? জি, কিন্তু বাহিরের যে ছোট ছোট ক্যাপাসিটার রেজিস্টার ট্রানজিস্টর যে আমরা বসাইছে যে শূন্য বাহিনীকে, তাদের ভিতরে কিন্তু কোনো প্রোগ্রাম নাই। প্রোগ্রাম আছে কি না, তারা অনলি ফর কি হিসেবে কাজ করতেছে, কম্পোনেন্ট মানে শূন্য বাহিনী হিসেবে কাজ করতেছে, সাপোর্টার। হ্যাঁ, তো এখন এই শূন্য বাহিনীর ভিতরে কোনো প্রোগ্রাম সেট নাই, প্রোগ্রাম সেট হচ্ছে সব আইসির ভিতরে। আমরা বাইনারি যত রকমের সেটিং প্রোগ্রাম প্রোগ্রাম পাই সবগুলো হচ্ছে যে আমাদের এই আইসির ভিতরে। তো এখন বলতেছে যে এই ক্যাপাসিটর রেজিস্টার ট্রানজিস্টর যে শূন্য বাহিনী গুলো আছে, এই শূন্য বাহিনী যদি আমাকে ঠিক মতো সাপোর্ট দেয় তাহলে আমি ঠিক মতো প্রোগ্রামকে চালু করে দিব, আর প্রোগ্রাম ঠিক মতো চালু হলে আমাদের আউটপুটটা পাবো, আউটপুট পাইলে আমাদের ওই আইসিটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, অর্থাৎ ওই আইসি তখন চলতে থাকবে। তো এখন এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাইরের যে সার্কিটটা পাই এটাকে বলা হয় সেফটি সার্কিট, অর্থাৎ প্রোটেকশন সার্কিট। জি, আর আমরা ভিতরে যে আইসি গত আমরা সার্কিট পাই এটাকে বলা হয় চিপসেট সার্কিট বা আইসি সার্কিট। তো আইসি সার্কিটের ভিতরে আমাদের প্রোগ্রাম থাকে, আর বাইরের যেগুলো আমাদের প্রোটেকশন সার্কিট ওগুলোর ভিতরে কোনো প্রোগ্রাম থাকে না, ক্লিয়ার? জি জি স্যার। তো আমরা তো আইসি, এই রাজা, এই রাজাকে সবসময় আপনারা দেখবেন কি, মানুষ যারা লোকাল লোকাল যারা মানে এই আমাদের এই লাইনে কাজ করে তারা কেউ এই শূন্য বাহিনীদেরকে নিয়ে কাজ করে না। তারা মনে করে যে আইসি খারাপ, আইসি উঠাই ফেলবো আর একটা আইসি লাগাই দিব চলবে, এটা মনে করে। আসল কথা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মারতে আসলে বা প্রধানমন্ত্রীর ক্ষতিগত করতে আসলে আগে এই পার্টস এর উপরে মানে আগে শূন্য বাহিনীকে উপরে ধ্বংস করে তারপর যাইতে হবে। জি, বাট আমাদের পক্ষে সম্ভব না প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার, তাহলে তো আমাদের এই আইসি সহজে নষ্ট হয় না, আগে আমাদের নষ্ট হয় এই পার্টস গুলো, এই পার্টস গুলো হয়েই আমাদের এই আইসির কাছে আসে। তাহলে আমরা আমরা যতই আইসি চেঞ্জ করি না কেন, দেখা যাবে যে 100টা মাদার বোর্ড ইউজ করলাম তার ভিতরে আইসি চেঞ্জ করে 5টা বা 10টা ওকে করলাম, বাকি 90টা আমরা এই শূন্য বাহিনীর কারণে ছেড়ে দিচ্ছি, ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে এই শূন্য বাহিনী গুলাকে আমাকে চেক করতে হবে, কারণ কেন, এরা প্রোটেকশন দিচ্ছে, এরা প্রোটেকশন সার্কিট। তো বি কেয়ারফুল, আপনারা অবশ্যই অবশ্যই এই পার্ট গুলোর উপরে বেসিক নলেজ আপনাকে আনতেই হবে, মূল নলেজ, মূল বিষয়টা আপনাদের আনতে হবে, কারণ এই এই যে রেজিস্টারটা এই আইসির সাথে ব্যবহার করা হচ্ছে সে এখন কি কারণে ব্যবহার করা হচ্ছে, এই মুহূর্তে সে কি প্রোটেকশন দিচ্ছে, এই ক্যাপাসিটরটা এই মুহূর্তে কি প্রোটেকশন দিচ্ছে, এই ট্রানজিস্টরটা কি প্রোটেকশন দিচ্ছে, এই রেজিস্টারটা কি প্রোটেকশন দিচ্ছে, এই মোসফেটটা কি প্রোটেকশন দিচ্ছে, এইভাবে করে আপনাদেরকে বেসিক ইলেকট্রনিক্স জানানো হবে, শেখানো হবে। ইনশাল্লাহ আপনারা ওভাবে শিখে ট্রাই করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেসিক ইলেকট্রনিক্স। সার্কিটে আপনার এই ধরে নেন আপনার এই আইসি খারাপ হয়েছে, ধরে নেন আপনার এই আইসি খারাপ হয়েছে, তো যদি আইসি খারাপ হয় আপনি কি আইসি ঠিক করতে পারবেন? আমি গ্যারান্টি দিব আপনি আইসি ঠিক করতে পারবেন না। আইসি খারাপ হয়ে গেছে আপনার জন্য আরো সহজ হয়ে গেছে, আরে আইসি চেঞ্জ করে দিই, আইসি চেঞ্জ করে দিলে তো ওকে,
হ্যাঁ জি জি স্যার, মানে আমার কাছে কোচ করার দরকার কি? আপনি প্রথমে আইসি ট্রাই করেন চেঞ্জ করে, ক্লিয়ার কি না? জি স্যার, ইজি না সাবজেক্ট। আমি এর রাজারে রাজা মনে করতেছি, রাজা মরে গেছে তাহলে রাজা সরা ফেলাই, রাজা হাটাও, রাজা সরাই ফেলাই, আর একটা রাজা বসাই, আর একটা রাজা বসাই, কাম হবে? এটাও মরবো স্যার, এটাও মরবে তাহলে। হ্যাঁ, রাজাকে আমি যত নিয়োগ দিয়ে এখানে বসাই না কেন, দেখা যাবে রাজা এটা আরো ক্ষতিগ্রস্ত হবে, এই রাজাটাও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে রাজা রাজা তখনই কাজ করতে পারবে যখন আমার না সৈন্যবাহিনী প্রোডাকশন ঠিক মতো দিচ্ছে, ক্লিয়ার? তাহলে আমাদের ইলেকট্রনিক সার্কিটটা সিস্টেমটাই এটা। এবার বলেন কেমন লাগলো কথাটা, গল্পটা, আজকে গল্পটা কেমন লাগলো? ফাইন লাগলো, খুব ফাইন লাগলো, সুন্দর। থ্যাঙ্ক স্যার, অনেক অনেক ভালো লাগছে স্যার। সাব্বির ভাই, হ্যাপি হয়েছে, হ্যাপি লাগছে, হ্যাপি হয়েছে, হ্যাপি না, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ফাটাফাটি। কারণ স্বাভাবিক ভাবে আপনারা কখনো চিন্তা করে দেখছেন কি, একটা রেজিস্টার কখনো প্রোগ্রাম লোড করতে পারে না, একটা ক্যাপাসিটার কখনো প্রোগ্রাম লোড করতে পারে না, একটা মোসফেট সে প্রোগ্রাম করতে পারে না, একটা কি বলবো ট্রানজিস্টার সে প্রোগ্রাম লোড করতে পারে না। তো সো একা একা তারা কখনো তার নিজের যে মূল কাজটা সে করতে পারবে, বাট সমন্বয় মিলে যখন একটা পার্টস কে প্রোগ্রাম করে একটা ফাংশন দেওয়া হয়, সবসময় মনে রাখবেন আইসির ভিতরে একটা ক্লক থাকে। কি থাকে? প্রত্যেক আইসিতে কি থাকে? ক্লক। ক্লক থাকে, সাপ্লাই থাকে, সাপ্লাই থাকে, গ্রাউন্ড থাকে, দেন এগুলোর সাথে আমাদের একটা লজিক থাকে। সরি, লজিক থাকে, আর এই লজিকটাই হচ্ছে যে আমাদের প্রোগ্রাম বায়োস। লজিক মানে একটা তথ্য, এই তথ্যটাই আমাদের ভিতরে ফিক্স থাকে, বায়োস। এই বায়োস কখন চলবে, কখন কি করবে, আর এই আইসি কে কখন নাড়াবে, কখন কোন টাইমে নিয়ন্ত্রণ করবে, এই ক্লক। আর সাপ্লাই তো থাকতেই হবে, গ্রাউন্ড থাকতেই হবে। তো সো আমাদের একটা পার্টস এর ভিতরে কি ক্লকে থাকবে? একটা পার্টস, শুধু সিঙ্গেল একটা পার্টস এর ভিতরে কি ক্লক থাকে? জি না স্যার। বায়োস থাকে? জি না স্যার। তাহলে আমাদের আইসি তো আইসি আইসি হইলে তো অবশ্যই আমাদের কি করতে হবে, এগুলো থাকতে হবে। তো বাইরের যে পার্ট গুলো থাকে না, মনে রাখতে হবে। আমরা সাব্বির ভাইকে মিউট করলাম, সাব্বির ভাই একটু অসুস্থ বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি, আমরা যে কথাটা বললাম না সে কথাটা একটু দেখে আসি যে আসলে কতটুকু প্রুফ। ওকে, ধরে নিই এটা আমাদের একটা 5V 3V আইসি। এটা কি 5V 3V আইসি? হ্যাঁ, কিছু বুঝি না, আইসি ধরে নেন, এইটুকু বুঝে নেন যে এটা একটা আইসি। হ্যাঁ বুঝছি ভাই। হ্যাঁ, রাজা, রাজা। হ্যাঁ, রাজা, রাজা। আচ্ছা, তো রাজার পাশে দেখেন এখানে একটা ক্যাপাসিটর বসানো আছে। প্লিজ সাইলেন্ট, যার যার মাইকে প্রবলেম দিচ্ছে একটু কষ্ট করে মিউট করবেন। আর এখানে আমাদের ক্যাপাসিটার আছে, এখানে আমাদের ক্যাপাসিটার আছে, এখানে আমাদের রেজিস্টার আছে, এখানে আমাদের রেজিস্টার আছে, ক্যাপাসিটার আছে, এখানে আমাদের ক্যাপাসিটার আছে, এখানে আমাদের ক্যাপাসিটার আছে, রেজিস্টার আছে, এখানে আমাদের মোসফেট আছে, মোসফেট আছে, মোসফেট আছে। তো সো কারো ভিতরে কিন্তু আমার কোনো প্রোগ্রাম লোড করা নাই, প্রোগ্রাম সব লোড করা এটার ভিতরে। কি প্রোগ্রাম লোড করা বলছে যে, খুব মনোযোগ দিয়ে শুনেন, কি প্রোগ্রাম লোড করা? প্রোগ্রাম লোড করা এটা যে আমি সাপ্লাই ঢুকলাম, আমার প্রোগ্রামটাকে অ্যাক্টিভ করলাম,
আমার আমার যা যা অ্যাক্টিভ করার আমি অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর এই প্রোগ্রাম বলে দিচ্ছে এই মোসফেটকে কখন চালু করতে হবে, এই মোসফেটকে কখন চালু করতে হবে, আর এই কয়েল দিয়ে কখন আউটপুট করতে হবে। প্রোগ্রাম বলে দিচ্ছে এই মোসফেটকে কখন চালু করতে হবে, এই মোসফেটকে কখন চালু করতে হবে, আর এই আইসি দিয়ে এই কয়েল দিয়ে তখনই আউটপুট হবে। তো সো এরা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না, এই রাজা ততক্ষণ পর্যন্ত সে তার নিজের সাকসেস কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তার আশেপাশে যে সৈন্যবাহিনী আছে তারা সবাই প্র্যাকটিক্যালি তার যার যার নির্ধারণ কাজ দেওয়া হয়েছে তা করা। ক্লিয়ার না? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কিন্তু আমি আপনাকে বলি অনেকে কি করে জানেন, যে আইসিটা 5V 3V আসতেছে না, আমরা আইসিটা চেঞ্জ করে দিই, 5V 3V কাজ করতেছে না আইসিটা চেঞ্জ করে দিই। আমি কনফার্ম অনেক সময় দেখবেন যে আইসি চেঞ্জ করার পরও ওইখানে প্রোগ্রামের থেকে আর আর আমাদের 5V আর 3V বানাচ্ছে না, এমন অনেক ইঞ্জিনিয়ার আছে এই ধরনের প্রবলেম ফেস করছে। ফেস করার পর এটা পারতেছে না, কেন পারতেছে না তাকে আগে জানতে হবে। তার নিজস্ব যে সেফটি বা তার নিজস্ব প্রোগ্রাম করার জন্য সকল কাজ যে ক্রিয়াটা এটা সে ঠিক মতো পাচ্ছে কিনা, পাইলে তারপরে না সে আউটপুট করার জন্য তৈরি হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে সো আপনারা আজকের থেকে এই যে এই গল্পটা কেন শুনলাম, বললেন যে আমরা সময় পাচ্ছি না, আমরা একটু কেয়ারফুললি না, এই অজুহাত, যে কোনো অজুহাত, সো অজুহাত দিলে নিজে করবেন। আমার আমার যতই আমি যতই ভালো বুঝানোর চেষ্টা করি না কেন, যতই আপনাদের ভালো আমি ক্লাস দিই না কেন, আমার কোনো দাম থাকবে না। ক্লিয়ার না? জি স্যার। বুঝেনার দায়িত্বটা স্যার নিজের। হ্যাঁ, তো আমি ক্লাসে যাচ্ছি। আজাদ ভাই। জি স্যার। মাইন করলেন না স্যার? তাহলে ইনশাল্লাহ ক্লাসে যাচ্ছি। না, আসল কথা কি জানেন আজাদ ভাই, আপনি সত্যি কথা, ওই আইসি চেঞ্জ করলে আমার কাছে আর লাগবে না। তো আপনি আমি আপনাকে বলে দিব কোন কোন সেকশনে কোন কোন আইসি কেমনে বের করতে হয়। আইসি আপনি বের করে ফেলতে পারবেন যে এই আইসিটা কি কাজ করতেছে, ওই আইসিটা কি কাজ করতেছে, ওই আইসিটা কি কাজ করতেছে। এখন আপনি আইসি জানেন যে 5V 3V বানাচ্ছে, তো তো আইসি চেঞ্জ করেন তারপরে হলো না। তাহলে আপনি কি করবেন, ওই পাঁচটা ওই পাঁচটা আপনি চেঞ্জ করলেনই, তারপরও আপনার 5V 3V তৈরি হচ্ছে না, 5V 3V আইসি চেঞ্জ করার পর চেঞ্জ হচ্ছে না, আয় হায় ওকে হচ্ছে না, তাহলে নিশ্চয়ই বড় ক্রিটিক্যাল প্রবলেম। না না, ক্রিটিক্যাল প্রবলেম না, আপনার এর যে সাপোর্ট পাওয়া দরকার সে ঠিক মতো সাপোর্ট পাচ্ছেন। জি স্যার। তাহলে এরকম প্রবলেম অহরহ এখন কিন্তু আশেপাশে যারা লোকাল ইঞ্জিনিয়ার বা লোকাল ভাবে কাজ করে যাচ্ছে বা করতেছে তারা এখন অব্দি ওই মেধা নিয়ে চলতেছে, আসলে মেধাটাকে ডেভেলপ করতেছে না, মেধাটাকে সে ইউটিলাইজ করতেছে না, বুঝতেছে না যে এখানে কি কাজ হচ্ছে। আজকের গল্পটা ইনশাল্লাহ যদি সবাই ভালো করে বুঝার চেষ্টা করেন বা শুনে থাকেন তাহলে আজকের থেকে বুঝতে পারবেন একটা রাজ্য চালাতে শুধু রাজা চেঞ্জ করলেই হবে না, তার সুপরিপূর্ণ সৈন্যবাহিনীকেও অ্যাক্টিভ থাকতে হবে কমপ্লিট, তাদের যার যার দায়িত্বে সে ঠিক মতো দায়িত্ব পালন করতে হবে, নাহলে দেখা যাবে যে ওই দেশ ওই দেশটা বা ওই রাজ্যটা করাপ্টেটে ভরে যাবে, ওই দেশটা তখন অচল হয়ে পড়বে আস্তে আস্তে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, আসলে আমাদের ওই ক্যাপাসিটর অতি ক্ষুদ্র প্লাস রেজিস্টার অতি ক্ষুদ্র বলে ওটা ক্ষুদ্র ভাবে ধরা যাবে না, ওইটাই আমাদের মেজরিটি ধরতে হবে। মেজরিটি গুড, আমরা একটা সৈন্যবাহিনী মরে যাচ্ছে, আমরা মরবে কেন, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা সবকিছু রাখবো, দরকার হলে রাবার বুলেট পোশাক আর উন্নত মানের আনবো, তাকে সেফটি দেওয়ার জন্য দরকার হলে আমরা বুলেট প্রুফ পোশাক আরো উন্নত করব, তারপরে যেন সে যেন সেফটি থাকে, দরকার হলে তারে বাদ তারে লাস্টে রেখে সামনে রোবট বসা দিব, যেন রোবট দিয়ে যেন আমরা কাজ করাতে পারি, ওই রোবটটা যেন আগে আহত হয় তারপর যেন আমার। এক কথায় কম্পোনেন্ট ছোট দেখে ওটাকে ছোট ভাবে ভাবা যাবে না, ওটাকে মেজরিটি নিতে হবে। হ্যাঁ সুন্দর কথা, সুন্দর কথা। ওকে তাহলে আসেন আজকে ক্যাপাসিটরের ক্লাস, জুড়ে ক্লাস ক্যাপাসিটর। ওকে, ফাংশন এক নাম্বার, ফাংশন ক্যাপাসিটরের ফাংশন কি আমরা একটু জেনে নিই। ও আমরা কি করবো জানেন, আমরা বই দিছি আপনাদেরকে, আমার শিট টেকনিক্যাল শিট দিয়েছি,
এবং আমার বেসিক ইলেকট্রনিক্সের টেকনিক্যাল শিট এবং ল্যাপটপ চিপ লেভেলের টেকনিক্যাল শিট দিচ্ছি। আপনি টেকনিক্যাল শিট মানে কি? টেকনিক্যাল শিট জানেন মানে ইম্পর্টেন্ট কথাগুলোকে ওখানে তুলে ধরা হয়েছে, বাট পরিপূর্ণ না। কেন পরিপূর্ণ না? কারণ পরিপূর্ণ তো ভাই আপনার এস্টিমেটিক ডায়াগ্রামে দেওয়া আছে। কথা ক্লিয়ার কিনা? স্যার পরিপূর্ণ তখন আমাদের কাছে মনে হবে যখন আমরা ওটার প্রতি অজ্ঞ হব। আমরা চোখে দেখতেছি বাট ওটা ক্রিয়া কি কাজ কি এটা তো আমরা বলতে পারতেছি না। আচ্ছা, যখন আমরা আপনি দেখবেন বিভিন্ন বিভিন্ন ট্রেনিং সেন্টার বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো বলতেছে যে ল্যাপটপ রিপেয়ারের বই আছে আমাদের কাছে, বা আমাদের কাছে সকল সুন্দর সুন্দর ল্যাপটপ চিপ লেভেল রিপেয়ারিং এর বই আছে। আসলে জানেন চিপ লেভেলের রিপেয়ারিং বইটা হচ্ছে যে আমাদের ডায়াগ্রামটা, এটাই আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ বই, এটাই আমাদের পরিপূর্ণ বই। এটা CQ42 একটা মাদারবোর্ড, আমি বলি দি CQ42 মাদারবোর্ডের আমাদের ল্যাপটপ ডায়াগ্রাম, এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণ বই। কেন বুঝবো এটা পরিপূর্ণ বই? আসেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই 1 থেকে 30টা পেজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন না? এই 30টা আমার যে পেজ আছে এই 30টা পেজের ভিতরে একদম ফুল ডিটেইলস দেওয়া আছে। এটা আমাদের এটা ধরে রিপেয়ার করা যাবে, ফুল 30টা পেজ দেওয়া আছে এখানে। এখন প্রশ্ন, তাহলে বাজারে বই কি আসছে? আরে বাজারে বই এই ডায়াগ্রাম আসে নাই, ডায়াগ্রাম তো ভাই আপনি নিজেও পান, ফ্রি অনেক ডায়াগ্রাম পাবেন। বাজারে বই আসছে কি জানেন? এটা আছে যে সাপোর্ট বই, অর্থাৎ টেকনিক্যাল। টেকনিক্যাল মানে কি? কোন টেকনিকে এই বইটা আমি ইউজ করতে পারবো, এই বইটাকেই আমরা কোন টেকনিকে ইউজ করতে পারবো, এইটাই, আর কিছু না। বাজারে আছে আপনাকে সহজ করার কিছু বই, বাট ওটা পরিপূর্ণ বই নয়। পরিপূর্ণ বইটা এইটাই, এই ডায়াগ্রামটা। আমারকে আমার যে টেকনিক্যাল শিট না, আমরা যে টেকনিক্যাল শিট ইউজ করি না, সেই টেকনিক্যাল শিট কি জানেন? এক্সাম্পল আমি আপনাকে বলি, যেমন যেমন ধরেন এটা একটা আইসি, এই আইসিতে কোন পিনটা আমার ইম্পর্টেন্ট এটা আমাকে আগে চেক করতে হবে, কোন পিনটা আমাদের 2 নম্বরে চেক করতে হবে, কোন পিনটা আমাদের 3 নম্বরে চেক করতে হবে, এটা আমার কি কাজ করতেছে, এইটাই হচ্ছে যে আমাদের টেকনিক। আর ওই টেকনিকটাই আমরা ছোট করে বোঝানোর চেষ্টা করি যে এই আইসির 2 নম্বর পা ইম্পর্টেন্ট, এই আইসির 2 নম্বর পা এইভাবে গেছে, একটা রেজিস্টার দিয়ে গেছে, এর 3 নম্বর পিনটা আমাদের ইম্পর্টেন্ট, 5 নম্বর পিনটা ইম্পর্টেন্ট, এইভাবে করে টেকনিক শিটটা আঁকানো। আসলে কিন্তু টেকনিক শিটটা আপনাকে সহযোগিতা করবে আর কিছু না, বাট আপনি ওই টেকনিক শিট দিয়ে যে ফুললি রিপেয়ার করতে পারবেন তা না। আপনাকে ফুললি রিপেয়ার করতে জানতে হলে আপনাকে এই ডায়াগ্রামের উপরে মেধা আনতে হবে, ক্লিয়ার? ভাষা শিখতে হবে স্যার। আর এই ডায়াগ্রামের ভাষা কি? এই ডায়াগ্রামের ভাষা কি? স্কিম্যাটিক এর ভাষা কি? হিডেন ল্যাঙ্গুয়েজ আমরা কি বলি এটাকে? লুকায়িত ভাষা। হ্যালো, জি স্যার, জি। এটার ভিতরে আমাদের সকল কিছু বলার আছে, সকল কিছু তুলে ধরা আছে, জাস্ট আমাদেরকে বুঝে নিতে হবে কোন ভাষাটায় কিভাবে আমাদেরকে বলে থাকে। যেমন উদাহরণ, আমাদের একটা চাইনিজ বই হাতে পেলাম, চাইনিজ বইতে আমাদের বলা হলো যে কাচ্চি বিরিয়ানি কিভাবে বানাতে হয়, বিরিয়ানি কিভাবে বানাতে হয় চাইনিজ বইতে লেখা আছে। এখন চাইনিজ বইতে যখন লেখা থাকবে আপনি চাইনিজ ভাষাটাই বুঝতেছেন না, তো আপনি বিরিয়ানি পাকাবেন কেন, তাই না? তো ঠিক এখানে বলছে যে আমাদের এই ল্যাপটপে বলছে যে একটা ল্যাপটপ রিপেয়ার করার কমপ্লিটলি একটা শিট দেওয়া আছে। এই শিটটার সম্পর্কে যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে আপনি এই ল্যাপটপ রিপেয়ার করবেন কিভাবে? শর্ট নেম গুলো জানতে হবে স্যার সর্বপ্রথম। আমাদের টেকনিক জানতে হবে, আমাদের ইউজ জানতে হবে, এটার ভাষা জানতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। তো আমরা সেই ভাষা বোঝার জন্যই আমরা এই ক্লাসগুলো করে থাকি। কোন ক্লাস? ফাংশন, টাইপস, সিম্বল, ইউনিটিং লেটার, লোকেশন নাম্বার, টেস্টিং, ইউজ অফ দ্য সার্কিট। সার্কিটে কিভাবে ইউজ করে সেটাও আমরা জানতে হবে। এই ক্লাসটাই আমাদের অনেক ট্রেনিং সেন্টারে করায় না। ওকে, তাহলে আসেন আমরা ক্যাপাসিটারে ফাংশনে যাব। আমরা আম ভাষায় মানে আমরা কি ভাষায় শিখবো? সাধারণ ভাষা।
একদম জেনারেল যে পাবলিক না, ওইটাও আমরা দরকার হয় কলা দিয়ে বুঝাবো, আম দিয়ে বুঝাবো, পানি দিয়ে বুঝাবো, কিন্তু আমাকে বুঝায় উঠাইতে হবে আপনি এটা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার না? হ্যাঁ, মানে কলা আম পানি কেন বুঝাইছি, কারণ এগুলো আমাদের রেগুলার খাবার, আমরা কঠিন খাবার সবসময় খাই না, যে খাবারটা আমরা রেগুলার খাই ওটা দিয়ে বুঝাবো, সমস্যা নাই, তাই না? মানে হ্যাঁ, যে যেটা দিয়ে বুঝে। ওকে, তাহলে আসেন ক্যাপাসিটারে আমাদের ফাংশন। আমরা জানি টেকনোলজির দিক থেকে, টেকনোলজির দিক থেকে ক্যাপাসিটার দুভাগে ভাগ করবে, তাই না? জি স্যার। একটা সলিড, একটা অ্যাসেম্বলি। তো এটা বারবার পড়াতে না বিরক্ত লাগে না? তো এটা আমরা জেনে নিব, সব সব টেকনোলজিতেই আমাদের দুই রকমের হয়ে থাকে, এটা আগের মানে ওল্ড, আর এটা হচ্ছে যে নিউ। তো সো আপনি এখন আর এটা পাবেন না, আমরা এখন এটা পাবো, এসএমডি, নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি, ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা ক্যাপাসিটার জানি, কিন্তু আসলে কিন্তু ক্যাপাসিটার দুই ধরনের, আমরা টাইপস এর সময় পড়বো। আমাদের দুই ধরনের বলতে ল্যাপটপের জন্য ভাই, আমাদের ক্যাপাসিটার আরো অনেক 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 ক্যাপাসিটার আছে, ওগুলো আমরা পড়বো না, অনেক টাইপ হয়ে থাকে, বাট আমাদের যেটা কমন কম্পিউটারই লাগবে ওগুলো নিয়ে পড়বো। ওকে, তাহলে আসেন ফাংশন, ক্যাপাসিটারের ফাংশন কি? ক্যাপাসিটার ফাংশন এক নাম্বার, আসেন এক নাম্বার, সবাই নোট করবেন, হ্যাঁ, কারণ দেখা যায় যে ওদিনকার মতো যদি আবার কারেন্ট চলে যায়, আজকে আমি রেকর্ড দিছি, ইনশাল্লাহ আজকেরটা, যেহেতু কালকে দিতে পারি না, আজকেরটা দিয়ে দিব, যদি চেষ্টা যদি কারেন্ট না যায় প্রবলেম না হয়, বাট প্লিজ আমি কিন্তু ভিডিও দিব না, আগে বলে রাখছি, এখনো বলতেছি ভিডিও আর দিব না, আমরা ভিডিওটা দিচ্ছি শুধু আজকের দিনটা কালকের ক্ষমা দৃষ্টিতে দেখানোর জন্য আজকেরটা দিচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নোট করে রাখবেন, আর আজকে ক্লাসটা বুঝতে না পারলে আমি 100 বার ক্লাস দিতে রাজি আছি, আমি যতক্ষণ না বুঝবো আমি ক্লাস দিব, আপনি আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। এক নাম্বার ক্যাপাসিটার, এসি পাস, দুই নাম্বার ডিসি ব্লক, তিন নাম্বার চার্জ স্টোরেজ, GIR, GI, and the charging. Key charging, DC, DC supply. Clear? Yes, sir. He will say, এসি পাস, ডিসি ব্লক, ডিসি সাপ্লাই চার্জিং, এটা হচ্ছে যে ক্যাপাসিটারের মূল কাজ, আর কিছু না, এবং চার্জিং এবং ডিসচার্জিং একসাথে, হ্যাঁ, ডিসচার্জিং। Discharging. Clear না? Yes, sir. তাহলে আমরা কি বুঝতে পারছি, এক নাম্বার হচ্ছে যে আমাদের সে এসি পাস করে দিবে, ডিসি কে ব্লক করবে, এখানে রেকর্ড হচ্ছে একটু নব সাউন্ড রেকর্ড হয়, চার্জিং ডিসি সাপ্লাই আর ডিসচার্জিং, ক্লিয়ার না? Yes, sir. Yes, sir. আর তিন নাম্বারটা হচ্ছে যে আমাদের
চার্জিং করবে কাকে, ডিসি সাপ্লাইকে, আর ডিসচার্জিং করবে কাকে, সে ডিসি সাপ্লাইকে। জি স্যার। এটুকু ক্লিয়ার? জি স্যার। আমি মুছতে পারবো? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে, ধন্যবাদ। আসেন, এক নাম্বার আমরা কি বলছি? এক নাম্বারে বলছে এসিকে পাস করে। হ্যাঁ, আপনারা আমাকে বলে বলে একটু সহযোগিতা করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা ক্লাস সুন্দর হবে। ওকে, আমি একটা ক্যাপাসিটার, আগে আমরা একটু ভালো কথা, আমরা একটু ক্যাপাসিটারটাকে দেখে আসি না, তাহলে আপনাদের জন্য মনে সবচেয়ে বেটার হবে। মাসুদ ভাই, জি, আজকে বলে ক্লাস হবে না বলছিলেন? না না না, বললাম যে ক্লাস হবে কি না সেটা জানার জন্য না, আমার তো দেখি নাই। গ্রুপে গ্রুপে কিন্তু বলা হবে সব সময়। হ্যাঁ, প্রশ্ন করবেন গ্রুপে, কোশ্চেন করবেন আজ ক্লাস হবে কিনা বা কি অবস্থা। যতক্ষণ পর্যন্ত আমি আনসার না দিব বুঝে নেবেন যে হ্যাঁ, আর যদি ভুলে আনসার নাও দিয়ে একটা কল মেরে দিবেন। অবশ্যই। আচ্ছা, আমরা ক্যাপাসিটার একটু বড় করে দেখাই। এই হচ্ছে ক্যাপাসিটার। হ্যাঁ, আর একটু ভালো ক্যাপাসিটার দেখাই। এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। এই যে ক্যাপাসিটার, সো ক্যাপাসিটারের দুই পা আপনারা একটু ভালো করে দেখে নেন। ক্যাপাসিটারের দুই পা, ও বাবা, এত ছোট, এত বড় তর দেখাবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যাপাসিটারের দুই পা? জি স্যার, জি স্যার। এই একটা পা, এই একটা পা, দুইটা পা। ক্লিয়ার? জি স্যার। আগে থেকে বলে নিই, এটাকে আমরা দুই কালারে দেখতে পাচ্ছি, একটা সাদা একটা কালো, তাই না? নিশ্চয় মাদারবোর্ড ছিদ্র চলে যাবে না? জি স্যার। এটাকে কি বলা হয়? সলিড টাইপ। এটা হচ্ছে সলিড টাইপ। হ্যাঁ, দেখেন। ওকে, তাহলে আমরা একটু ক্যাপাসিটারটাকে একটু এঁকে নিই আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এঁকে নিলাম। এখন কষ্ট করে আপনারা দেখেন, আমি যে জিনিসটাকে আঁকলাম এটাকে বলা হয় ক্যাপাসিটার। এটাকে কি বলা হয়? ক্যাপাসিটার, ক্যাপাসিটার। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা এক নাম্বার যে কোশ্চেনটা করেছিলাম, এক নাম্বার আবার বলবেন কি কষ্ট করে? এক নাম্বার কোশ্চেনটা কি ছিল? এসি পাস। হ্যাঁ, এক নাম্বার এসি আপনারা লিখে নেন, আমি এখানে ভালোভাবে লিখতেছি না, আপনারা আমি কথা যেটা বলবো এটা লিখে নেবেন, আমি টাইম দিব। এখান থেকে আমাদের সাপ্লাই পিন, আর এদিকে আমাদের, আমরা একটু ছোট করি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি স্যার। ওকে, ওকে, আর এদিকে আমাদের নেগেটিভ পিন। ক্লিয়ার না? জি স্যার, জি স্যার। নেগেটিভ পিনটাকে আমি ঘুরিয়ে এখানে লাগালাম, আর পজিটিভ পিনটাকে ঘুরিয়ে আমি এখানে লাগালাম। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এসি পাস বলছে, আপনি লিখবেন, যেহেতু এখানে পা দুইটা না? জি স্যার। ওকে, এসি সিগন্যাল, এসি যে পার্টসটা যায়, এসি কিভাবে চলে? এইভাবে চলে না, সময়ের ব্যবধান হয় না, একবার হাই একবার লো, একবার হাই একবার লো, তাই না? জি জি স্যার।
হ্যাঁ, তো এসি যখন এখান দিয়ে এই কারেন্ট দিয়ে যখন এইভাবে যাবে তখন এক পা দিয়ে ইন হবে, অন্য পা দিয়ে আমাদের কি হয়ে যাবে আউট হবে, আউট হয়ে যাবে। তাহলে আপনারা লিখে নেন, এক পা দিয়ে ইন হবে, অন্য পা দিয়ে আউট হয়ে কি করবে, গ্রাউন্ড করে দিবে, মানে জিরো বল করে দিবে। অর্থাৎ এসি কে আর আমাদের পাস পাস মানে ডিসি দিয়ে আর পাস করবে না, এইটুকু বুঝছেন কিনা? জি স্যার, ওখানে যতটুকু এসি কারেন্ট থাকে ডায়োডের পরে যতটুকু এসি কারেন্ট থাকে এটা গ্রাউন্ড করে দেয় ক্যাপাসিটরের মাধ্যমে, আর ডিসি কে ব্লক করে দিয়ে ডিসি সামনে ফ্রোজ করে। হ্যাঁ, ওটা আমরা দেখাবো, জাস্ট এখন সার্কিটটা এইটুকু বুঝেছি যে আমাদের এই ডিসি কারেন্ট যেটা যখন থাকবে তখন সেটা ব্লক করবে, এটা আমরা পরে দেখাবো আমাদের দ্বিতীয় প্রশ্নেতে। এক নাম্বার প্রশ্নে আমাদের আছে যে এসি পাস, এসি পাস কিভাবে করে, আমাদের এক পা দিয়ে এসি ঢুকে দ্বিতীয় নাম্বার পাস দিয়ে আমাদের পা বের হয়ে যাবে, শেষ। ক্লিয়ার না? জি স্যার, জি, এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এবার আমরা এটা এই সার্কিটটাকে আমরা আরেকবার দেখব, অন্যভাবে দেখব। ওকে, ধরেন এই আমাদের পজিটিভ লাইন, এই আমাদের নেগেটিভ লাইন, ভালোভাবে কালো কালি দিয়ে আঁকলে সবার ধরতে সুবিধা হবে। হ্যাঁ, এই একটা আমাদের নেগেটিভ লাইন, এই একটা আমাদের পজিটিভ লাইন, ক্লিয়ার? জি স্যার। আমাদের এই হচ্ছে যে আমাদের ক্যাপাসিটর, আমাদের এই লাইন, এই একটা পা, এই একটা পা, আর এইভাবে কালার ভাগ করা আছে, কালার কি করা আছে এইভাবে দেওয়া আছে। আমাদের এই কালো পা সাথে এই কালো পা লেগে গেছে, এখানে জয়েন্ট দিছে, আর লাল পার সাথে আমাদের এখানে যা জয়েন্ট দিছে। এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, এইটাই হচ্ছে যে আমাদের কিভাবে বসছে, সিরিজ না প্যারালাল? হ্যালো, প্যারালাল স্যার। হ্যাঁ, কথা বলবেন। তাহলে এখন দেখেন আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে এসি পাস কিভাবে পাস করে, দেখেন হুট করে এই লাইনে বলতেছে আমার এসি পাস, এসি হয়ে গেছে বা এসি কোন রকম একটা পালস চলে আসছে, তখন সে কি করবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে সে কি করবে, বের হয়ে যাবে, বের হয়ে এদিকে জিরো ভোল্ট, নেগেটিভ তো আমাদের সবসময় জানি জিরো ভোল্ট, নেগেটিভ কি সবসময় আমাদের জিরো ভোল্ট। আর ধরে নিলাম আমাদের এদিকে ছিল, ধরে নিই আমাদের এদিকে থ্রি ভোল্ট, কত, থ্রি ভোল্ট, থ্রি ভোল্ট। এই থ্রি ভোল্টেজটাকে এদিক থেকে যাওয়ার সময় এদিকে আগে সে রুকবে, থেমে যাবে, তারপর এদিকে যাবে। এখন দেখতেছে যে এদিকে যাওয়ার সময় সে দেখতেছে এই এই জায়গায় সে একটা পার্টস লাগানো আছে, এই জায়গায় দেখতে পাচ্ছে যে সে এসি, এই এই এসি কারেন্টটাকে এদিকে পাঠানো যাবে না, তখন সে কি করছে এদিক দিয়ে ঘুরাই নিয়ে এদিক দিয়ে এসে পাস করে দিচ্ছে। ক্লিয়ার? কেমনে পাস করে? জি স্যার, জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার, মানে মাইনাস দিয়ে পাস করে, হ্যাঁ মাইনাস দিয়ে পাস করে। জি, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এবার আসেন, আমরা বলছিলাম ডিসি ব্লক, দুই নাম্বার কি বলছিলাম, ডিসি ব্লক, ডিসি ব্লক, ডিসি ব্লক। এইটুকু লিখলাম না? ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমরা একটু নিচে যায় দেখায় আসি। আমরা ক্যাপাসিটরে এভাবে দুভাগ করছিলাম, এভাবে না, একটা নেগেটিভ ছিল, জি স্যার, এদিক থেকে যে সাপ্লাইটা আসবে আমার পজিটিভটা সেটা এদিক দিয়ে যাবে, তাই না? আর এদিক থেকে যে নেগেটিভটা আসবে সেটা এদিক থেকে ঘুরে এদিকে যাবে, তাই না?
এখন এই ডিসি তো আমাদের কোনো ঢেউ নাই, ঢেউ আছে কি না স্যার? স্মুথ স্মুথ তাই না? জি জি স্যার। এখন ঢুকতেছে এদিক দিয়ে ঢুকতেছে। এখন আমাদের এই ক্যাপাসিটারের কাজ কি জানেন? ক্যাপাসিটারের কাজ হচ্ছে যে আমাদের ডিসি জমা রাখা, মনে আছে? ভোল্টেজটাকে স্টোর করবে স্যার। হ্যাঁ, কে জানো কি জানো বলতে চাইছিল? চার্জ। হ্যাঁ চার্জ। তাহলে আমাদের ডিসি কি হয়? চার্জ হয়, মনে আছে বলছিলাম? জি স্যার। আচ্ছা এবার আসেন, আমি ধরে নিই এই ডিসিটাকে, আমি ধরে নিলাম একটা পানি, ধরে নিলাম কি পানি। এখন এই এটাকে আমরা ধরে নিলাম একটা পাত্র, কাকে? ক্যাপাসিটরকে ধরে নিলাম কি যে পাত্র বা একটা গ্লাস। এখন এই গ্লাসটা যদি লিক থাকে, এখানে লিক হোক বা এ পা লিক হোক, যদি লিক থাকে এখানে, যদি আমি পানি ঢালতে থাকি, পানিটা ধরে রাখতে পারবে আর? তাহলে এই পাত্র লিক করা যাবে না, এই জন্য এই পাত্রকে কি বলা হয়েছে? ব্লক। এই পাত্রকে কি বলা হয়েছে? ব্লক। কার জন্য ব্লক? ডিসির জন্য। ডিসির জন্য ব্লক। তাহলে আমাদের এই ক্যাপাসিটরে কি হয়েছে? ডিসি কে জমা রাখার জন্য ব্লক করে রাখা হয়েছে, ডিসি যেন ঢুকার সাথে সাথে সে ব্লক হয়ে যায়। ক্লিয়ার না? জি স্যার। তাহলে এইদিকে যদি এইটুকু বুঝতে পারেন, তাহলে এবার আসেন আমরা আসল সার্কিটে যাই। যখন ডিসিটা এদিক দিয়ে যাবে, যখন ডিসি কারেন্টটা এদিক দিয়ে যাবে, তখন এদিক দিয়ে তো সে চার্জ হলোই, বাট এদিক দিয়ে সে যাইতে পারে, কারণ এদিক দিয়ে সে আগে একটা নির্ধারণ করে নিছে, আইডেন্টিফাই করে নিছে এই কারেন্টটা কি। এই কারেন্টটা ডিসি কি? এই কারেন্টটা ডিসি, তাহলে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দিছে। ক্লিয়ার? কিন্তু নেগেটিভ মানে চিহ্ন নাই। এখন কথা হচ্ছে কি, একটা কিন্তু কমন একটা কোশ্চেন আছে যদি হাস্যকর বিষয়। হ্যাঁ, এই আপনার ইয়াতে যে ক্যাপাসিটরে আপনার পাওয়ারটা ইন হলো, মনে করেন 5 ভোল্ট দিলেন, 5 ভোল্ট দেওয়ার পরে এটা 5 ভোল্ট যে নিলো ক্যাপাসিটরটা, নেওয়ার পরে মাইনাস দিয়ে সে জিরো বের করে দিল নাকি? না না, মাইনাস দিয়ে তো সে আউট করবে তাই না? না, মাইনাস দিয়ে আউট করবে তখনই যখন এসি কারেন্ট হবে। এখন তো আমরা ডিসি কারেন্ট দিছি, এসি কারেন্ট তো এইভাবে হয়। এটা অন্য ক্যাপাসিটর, ওটা বাদ। আমি অন্য ক্যাপাসিটর না, ওই একই ক্যাপাসিটর। না না, আমি ক্যাপাসিটরের কথাই বলছি। আপনি এসি কারেন্ট দিলেন, মনে করেন ক্যাপাসিটরে এসি কারেন্টই দিলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওটার কাজ হচ্ছে এসিটা ক্যাপাসিটরটা নিলো, এখন এক পা দিয়ে নিবে আরেক পা দিয়ে আরেক পা দিয়ে বের করে দিবে। আচ্ছা, তো এখন যে আমরা ভোল্টেজ কি তাহলে মাইনাসে পাচ্ছি না প্লাসে পাচ্ছি, এ হচ্ছে একটা কোশ্চেন। যদিও ইয়া ব্যাপার। ওকে আমি বলি, এসিটা বুঝতে পারছেন, এই যে এই ক্লাসটা বুঝতে পারছেন, এই ক্লাসটা উপরে এক নাম্বারটা, এক নাম্বারটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তো এসি কারেন্ট কিরকম? এরকম। জি। আর এটার কারেন্ট কিরকম? স্মুথ, এরকম স্মুথ। হ্যাঁ তাই না? মানে এলোমেলো না, এলোমেলো এলোমেলো না। তাহলে স্মুথ কারেন্ট যখন যাবে না এখান দিয়ে, ক্যাপাসিটরে এই পায় লাগছে। জি। এই পায় লাগার পর ক্যাপাসিটর বুঝছে যে এই স্মুথ কারেন্ট, তাকে কি করবে? সামনের দিকে যেতে দিবে। রাইট। আর সে নিজেও চার্জ হয়ে যাবে। নিজে জমা রাখবে। হ্যাঁ, এসির সময় কি করবে? খুব মনোযোগ দিয়ে শুনে, এসির সময় আরেক পা দিয়ে আউট করবে। হ্যাঁ, এখানে তো আমাদের এই ক্যাপাসিটরটাকে বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে? এক পা হচ্ছে যে পজিটিভে, আরেকটা হচ্ছে যে নেগেটিভ। নেগেটিভ তো, সো নেগেটিভের সাথে যদি আমার ইন করায় আউট করা দেয়, তাহলে তো এর এখানে ভোল্টেজ থাকবে না, এখানে ভোল্টেজ তো সোজা জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে, রাইট। তাহলে জিরো হয়ে গেলে কি আমার সার্কিট চলবে? না, ধরে নেন আমি এখানে একটা উদাহরণ দিই। ধরে নেন আমি এদিকে একটা লাইট জ্বালালাম, এটা একটা লাইট। হ্যাঁ হুম, ধরে নেন এটা একটা লাইট, লাইটের এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তা নেগেটিভটা নেগেটিভ লাগাই দিলাম, আর পজিটিভটা আমরা পজিটিভে লাগাই দিলাম।
জি এখন বলেন তো কারেন্ট কি এদিক দিয়ে যাইয়া এদিকে যাবে না? জি কারেন্ট তো বেসিক্যালি এদিক থেকে যাইয়া আমাদের লাইটে এদিকে যাবে। জি জি স্যার। তো এখন আজাদ ভাই প্রশ্ন করছে যে কারেন্ট এদিক দিয়ে ঢুইকা এক পা দিয়ে ঢুইকা আরেক পা দিয়ে যাইয়া তারপর এদিক দিয়ে যাবে নাকি? না, ওটা হচ্ছে এসির সময়। ওটা হচ্ছে এসির সময় আপনি এখন এসির সময় বলছি কি জানেন, আপনাকে এটাকে বলছে যে এটা লাইটটা হচ্ছে যে ডিসি লাইট। ই লাইট রাইট ডিসি লাইট। এটার নেচারটা ঠিক আছে, এটা বুঝতে পারছি আমি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ হ্যাঁ কে? এসি তে। আজাদ ভাই আমি আপনাকে একটা ছোট্ট করে কথা বলি, মাইন্ড করেন না। মানে সাধারণত এই ক্যাপাসিটরটা মানে ইউজই হয় ডিসি এর জন্য, অনাকাঙ্ক্ষিতভাবে যদি এসি চলে আসে তখন সে এসিটাকে গ্রাউন্ড করে দেবে, আর ডিসি যখন আসবে ওর কোনো ক্রিয়া নাই, ও চার্জ হবে প্লাস ও যে যে সাপ্লাইর জন্য রেডি থাকে সে সাপ্লাইর জন্য চলে যাবে। অনাকাঙ্ক্ষিতভাবে যদি এসি আসে তাহলে সেটাকে সে গ্রাউন্ড করবে। বুঝতে পারছেন এই লাইনটাই এই লাইনটাই হচ্ছে যে ডিসি লাইনের জন্য, ক্যাপাসিটরের ডিসি এর জন্য আর কি। এই এই সার্কিটটাই ডিসি লাইনের। ওইটাও কিন্তু আমাদের ক্যাপাসিটর, ওটা এসি ক্যাপাসিটর। কে বলছে? কোন ভদ্রলোক বলছে? মানে একটু বলবেন। মানে আমাদের এখানে এক ইঞ্জিনিয়ার আছে এই যে টেকনিক্যালের। হ্যাঁ হ্যাঁ। সে একদিন বাজারে ওই আমি তো মানে কর্পোরেট মাল দিই আর কি টেন্ডার। ওরে শুধু একটা প্রশ্ন করবেন আমার থেকে, প্রশ্ন একটা করবেন আজকে আপনাকে শিখিয়ে দিই। ওরে বলবেন যে ভাই ফ্যানে ক্যাপাসিটার কেন ব্যবহার করো এটা জিজ্ঞেস করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। ও আমি গ্যারান্টি দিব আমার মনে হয় না ইনশাআল্লাহ বলতে পারবে। না আমি ওই জন্য জিজ্ঞেস করলাম। আপনারা বলেন তো কে অ্যানসার দিতে পারবে ফ্যানে ক্যাপাসিটার কেন বসায়, কে অ্যানসার দিতে পারবে? আমি পারবো স্যার। কে? শিকদার ভাই। আচ্ছা স্যার বল। ওকে আমি আমি আপনার কাছ থেকে পরে জিজ্ঞেস করব। আর কে? আয়ুব ভাই পারবেন? জি পারবেন। জি পারবো স্যার। তো আচ্ছা আয়ুব ভাই। আর কে? সাব্বির ভাই পারবেন? সাব্বির ভাই। আচ্ছা মাসুদ ভাই পারবো না ভাই। সাব্বির ভাই পারবেন? আচ্ছা পারবে না। তাহলে এবার আসি। ওকে তাহলে আয়ুব ভাই বলেন ফ্যানে কেন ক্যাপাসিটার ব্যবহার করবে। প্রথমেই বলি যে ফ্যানে যে ক্যাপাসিটারটা ব্যবহার করা হয় ওটার কোনো মানে নেগেটিভ পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট কোনো ভাগ করা নাই, ওটা নন পোলারাইজ ক্যাপাসিটার। সাধারণত আপনার নেগেটিভ পজিটিভের সাথে প্যারালাল কানেকশন থাকে, আর প্লাস ক্যাপাসিটরের সাথে কানেকশন থাকে হলো আপনার স্টার্টিং যেটা থাকে। এত ডিপলি বলতে হবে না, ওরা বুঝবে না কেউ, আপনি ইজিলি বলে ফেলেন। এই ক্যাপাসিটার শুধু এসি চার্জ ওই অন্য যে কয়েল আছে ডিসি সেকেন্ডারি কয়েলকে ও এসি চার্জ চার্জ দিবে আর কি, চার্জ দেওয়ার কারণে এই ক্যাপাসিটারটা ইউজ করা হয়। ক্যাপাসিটারটা এসি চার্জ দিবে, ক্যাপাসিটার একটু আগে বললেন না ডিসি চার্জ দেয়। আচ্ছা এসি কে যেতে দেয় না, ও তো এসি কে যেতে দেয়। যাতে আপনার অতিরিক্ত ভোল্টেজ ওখানে না যেতে পারে ফ্যানের জাস্ট কয়েলে হিট না করে, তারপরে আবার ভোল্টেজটার একটা ধারাবাহিকতা বজায় রাখে প্রতিনিয়ত যাতে ফ্যানের স্পিডটা ঠিকঠাক ভাবে থাকে। না হয় নাই আমরা সাধারণ ভাবে এতটুকু জানি। সাব্বির ভাই, সাব্বির ভাই বলেন আর এটা লাইন ফিল্টার করে? লাইন ফিল্টার করে? হয় নাই। লাইনটা ফিল্টার করে প্রতিদিন? হয় নাই। আর আর কাকে বলতে পারবে? ক্যাপাসিটর কোন কারণে প্রোটেকশন হিসেবে দিচ্ছে, কোন কারণে এসিটা কোন কারণে এসি না ফ্যাকচার যদি না হয় এখানে ফিল্টারিং করে? না। ওকে
আজাদ ভাই, আপনি ওই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ আমি আপনাকে সবাইকে এখন আনসার দিচ্ছি, বাট আপনি আনসার দিবেন না, ওকে কিছুই বলবেন না, ওর কাছ থেকে জিজ্ঞেস করবেন ওই আনসার দেয় কিনা দেখবেন। ওকে আমি আনসার দিচ্ছি, আমাদের আয়ুব ভাই বলছে যে দুইটা কল থাকে, একটা হচ্ছে যে রানিং, আর একটা হচ্ছে যে স্টার্টিং। তো আমরা ভিতরেরটা যেটা বলি সেটাকে বলা হয় রানিং, আর বাইরের যে কলটাকে বলা হয় সেটাকে বলা হয় স্টার্টিং। বা এনি হাউ বলেন, ভিতরেরটা স্টার্টিং বলেন, বাইরেরটা রানিং বলেন, ইচ্ছা যেটা ইচ্ছে, এটা এটা কি বলা হয়, কয়েল বলা হয়। তাহলে আসেন, কয়েল মানে কি, এরকম পেঁচানো, এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার। তাহলে ভিতরের জন্য আমার একটা তার আছে, ওকে ভিতরের জন্য একটা তার, এখান জন্য একটা তার, এটার জন্য একটা তার, ওকে। তাহলে আমরা কয়টা তার পেলাম, চারটা। আমরা এই দুইটা তার একসাথে করে দিব, তাহলে কি হবে, আমাদের এটা পুরোটা একটা তার হয়ে গেল। এখন আমাদের ক্যাপাসিটার বসাতে হবে, কোথায় ক্যাপাসিটার বসাতে হবে, এই জায়গার থেকে একটা মাথা, এটা কমন হয়ে গেল স্যার, এটা চলে যাবে ডাইরেক্ট, এখান থেকে একটা মাথা, আর এখান থেকে একটা মাথা, ঠিক আছে। এখানে আমরা একটা ক্যাপাসিটার বসালাম, ক্যাপাসিটার সিম্বল কিরকম, এরকম, ওকে। সরি স্যার, দিস ইজ রং, বলতে দেন। হ্যাঁ আপনি কিভাবে বলতেন, বলেন। হ্যাঁ বলেন, আপনি এক কমনটা ছাড়েন, আপনি এই দুইটার মাথা একটা, এই যে স্টার্টিং এর একটা মাথা আর রানিং এর মাথা ক্যাপাসিটার লাগান, আর স্টার্টিং এ আপনি যে যেটা কমন করছেন এটার মধ্যে ফেজ দেন, আর এই জায়গায় যে রানিং এর এক মাথা এই জায়গায় নিউট্রাল দেন, একই তো, বা একটা দিলেই হলো আর কি, নিউট্রাল বা ফেজ একটা দিলেই হলো। হ্যাঁ তো আমি এখন, আপনি আপনি বলতেছেন যে এই জায়গায় একটা পজিটিভ দিতে আর এই জায়গায় একটা লাইন দিতে, তাই তো? আপনি এটা কাটেন, এটা কাটতে বাদ দিয়ে স্টার্টিং আর রানিং এর একটা একটা মাথা বাদ আছে না, এই দুটার মধ্যে ক্যাপাসিটর প্যারালাল কানেকশন করেন। আপনি বলতে যাচ্ছেন যে এই এই দুই মাথা ক্যাপাসিটর, তাই তো? জি জি জি। আপনি এটাতে ক্যাপাসিটর বলতেছেন, তাই তো? জি। লাইন এখান থেকে একটা লাইন চলে যাবে আর এখান থেকে একটা লাইন চলে যাবে, তাই তো? জি 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 জি। তো একই কথা তো, আমি যদি এখানে ক্যাপাসিটর দিই সমস্যা কোথায় আমাকে বলেন? এই জায়গা যদি একটা ক্যাপাসিটর দিই, আমি যদি এখান থেকে একটা লাইন নিই আর এখান থেকে লাইন নিই, তো সমস্যা কোথায়, চলবে না? না স্যার। কেন চলবে না? আপনারা কে বলছে, আপনি লাইন দিয়ে দেখেন তো চলে নাকি না চলে? চললো তো স্যার, এটা মেবি রাইট ওয়ে না, আপনি একটা নেটে সার্চ দেন স্যার প্লিজ। না না, নেটে সার্চ দেব না, আমি আপনাকে ঘটনাটা বলি, ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়। এবার আসেন এখানে, কিন্তু আমাদের কয়েলে কি করে এক ধরনের ফেজ, মানে ফোর্স তৈরি করে, শক্তি তৈরি করে, ফোর্স তৈরি করে। জি স্যার, এটা ফোর্স তৈরি করে। এখন যখন রানিং কয়েলে এক ধরনের ফোর্স তৈরি করে, সে ধরে নেন, আমি আমার কথাটা আগে ভালোভাবে বুঝে নেন। জি, রানিং কয়েলে ফোর্স তৈরি করতেছে এই দিকে, ধরেন এই মুখি, ঠিক আছে? জি স্যার। আর স্টার্টিং কয়েল যেটা, সেটা মুখি এই মুখি। জি স্যার। তো এখন এই মাথাটা কি করবে, ক্যাপাসিটর সারা জানেন, একবার এদিকে ঘুরবে, একটু করে ধাক্কা দিবে, একবার এদিকে একটু করে ধাক্কা দিবে, একবার এদিকে একটু করে ধাক্কা দিবে, একবার এদিকে একটু ধাক্কা দিবে, মানে প্যানটা কাঁপবে। সে এদিকেও ঘুরতে যাবে, এদিকেও ঘুরতে যাবে, এদিকেও ঘুরতে যাবে, এদিকেও ঘুরতে যাবে, তখন কি হবে, ফ্যানটা কাঁপবে। তো এখন আপনি যে কোনো এক জায়গায় আপনি হাত দিয়ে ঘুরে দেন, দেখবেন সে ঘুরতেই আছে, ঘুরতে আছে, ওখানে আর ক্যাপাসিটর লাগবে না। আমার কথাটা আগে ঠান্ডা মাথা শুনেন, কারণ ওখানে ব্যারিং আছে, তার কাজ হচ্ছে যে একবার ঘুরাই দিতে হবে। একবার যদি ঘুরাই দেন, তখন সে স্টার্ট হয়ে গেল, স্টার্ট হয়ে সে চলতে থাকবে। এখন ক্যাপাসিটার ছাড়া আপনি হাত দেন, দেখেন মাঝে মধ্যে দেখবেন যে ক্যাপাসিটার খারাপ হয়ে যায় আর ফ্যানটা কাঁপতে থাকে, ডেট 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 করে কাঁপতে থাকে। যখন এই কাঁপতে থাকে, তখন আমরা হাত দিয়ে ঘুরে দিলে দেখা যায় ফ্যানটা ঘুরতেছে, খুব সুন্দর ঘুরতেছে, কিন্তু ফ্যান বন্ধ করার পর আবার যদি আমরা ফ্যানটা চালাই, দেখা যায় আবার আগের মতো কাঁপতেছে। আপনি তখন ক্যাপাসিটার চেঞ্জ করেন, দেখবেন যে সে আবার ঠিক মতো চলতেছে। তাহলে ওই মুহূর্তে ক্যাপাসিটার কি করতেছে, ক্যাপাসিটার এনার্জি যেটা জমা নিছে না, একটা চার্জ জমা নিছে, ওখানে হাই পাওয়ারে একটা নন পোলার ক্যাপাসিটার বসার করা হয়, ওখানে বসানো হয়। ওই ক্যাপাসিটার এত হাই পাওয়ারি ক্যাপাসিটার, সে একটা ফোর্স করে একটা ধাক্কা দেয়, জমাকৃত কারেন্ট নিয়ে সে জোর এক ধাক্কা দেয়,
কোন দিকে ধাক্কা দেয় এটা ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় ক্যাপাসিটারটা বসাইছেন। আপনি যদি এই জায়গায় ক্যাপাসিটার বসান তাহলে সে ওদিকে ধাক্কা দিবে, আপনি যদি এদিকে ক্যাপাসিটার বসান তখন সে এদিকে ধাক্কা দিবে। এখন আপনি উল্টো যদি ঘুরাইতে চান তাহলে বাতাস উপরের দিকে যাবে, আপনি যদি সোজাভাবে ঘুরাইতে চান তাহলে বাতাস নিচের দিকে আসবে, ফ্যান ঠিকই ঘুরবে। আমি আজকে আপনার সাথে চ্যালেঞ্জ করব, আপনি আমার এই চ্যালেঞ্জটা ভাঙ্গাই দিয়েন, আমি 1 কোটি টাকা দিব আপনাকে, আসেন। স্যার তালি আপনাকে, ধন্যবাদ বোঝানোর জন্য স্যার, তালি তালি। আমি যেটা বলছি আমি সাধারণত সবসময় ওভাবে কানেকশন করছি। আপনার কথা আমি আপনার কথা বলি নাই যে আপনার ফ্যান চলবে না, বলছি কি এখনো আমি আইভারটা চলবে না বলছি। আমি যদি প্রথম লাইনটা এইভাবে দিয়ে রাখি তাহলে ফ্যান ঠিকই ঘুরবে, হয়তো উল্টো দিকে ঘুরবে, বাতাসটা উপর দিকে যাবে। আমি যখন ফ্যান লাগাবো তখন তো স্যার আমি চেক করেই লাগাবো যে ফ্যান কোন দিকে ঘুরতেছে। আপনাদের জানা আপনাদের জানা বললাম ক্যাপাসিটার কি করতেছে জানেন, ফ্যানের ভিতরে একটা ফোর্স তৈরি করে দিচ্ছে, হুট করে একটা জোরে ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কাটা নেওয়ার জন্য ক্যাপাসিটার বসানো হয়, কারণ যেন সে ঠিক মতো ঘুরে। আমরা একটু ভুল করে ক্যাপাসিটারকে একটা অন্য লাইনে দিয়ে দেবেন, সে অন্য দিকে ঘুরবে, কেন ঘুরবে সে তখন ওদিকে ধাক্কা খাইছে। আপনি আবার আমি ঘুরাইছি একবার উল্টা ক্যাপাসিটার লাগাইছো উল্টা ঘুরছে, রাইট কিনা, রাইট কিনা, রাইট রাইট স্যার। আই ঘুরে আপনি কালকে উল্টা লাগাই দেখিয়েন, আমার কথা রাইট কিনা পরীক্ষা করে দেখিয়েন স্যার। আমি নিজেও দেখছি স্যার, আপনি প্রথম যেভাবে দেখাইছেন ওইভাবে লাগাইলে উল্টা ঘুরবে স্যার। ফ্যান দুভাবে ঘুরে, একটা হচ্ছে অ্যান্টি ক্লক আর একটা হচ্ছে যে ক্লকিং ক্লকওয়াইজ। তো আপনি কিভাবে চালাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার আসেন কিছু রিমোট কন্ট্রোলের গাড়ি দেখতে পান, দেখেন ওখানে মোটর বসানো হয়, আপনি গাড়িদের সামনে যখন পাঠাবেন তখন কিন্তু মোটর কি করবে সামনের দিকে ঘুরবে, গাড়িতে যখন পিছে আনবেন ওই একই মোটর আবার পিছন দিকে ঘুরবে, এটা কি দিয়ে করে জানেন নিয়ম? এইটাই কি দিয়ে করে, এইভাবে কাজ হয়। আপনাকে আমি এটাই বললাম ফ্যান দুভাবে ঘুরবে, কারণ ওটাও মোটর এটাও মোটর, ফ্যান দুভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ। তো দুভাবেই যখন ঘুরতে পারে ফ্যান, আমার ইচ্ছা ফ্যান আমি বাতাসকে উপরে নিব না নিচে নিব ডিপেন্ড করবে আমার উপরে, কিন্তু ফ্যান আমি দুভাবে ঘুরাইতে পারবো। ক্লিয়ার? ওকে স্যার। আজাদ ইয়া ভাই, আপনাকে ছোট করার উদ্দেশ্য আমি এটা না, আপনাদের শিখানোর জন্য আমি বলছি, প্লিজ অন্য মাইন্ডে নিবেন না কেউ। নো স্যার, আপনারা জানেন আমি জানি যতটুকু, আমার যেটা রাইট আমার মনে হয় এটা আমি বললে আপনারাও রাইট হবেন, আমি যেটা ভুল আপনাদের কাছ থেকেও শিখার আছে, আমার অনেক কিছু শিখার আছে, আমি আপনাদের কাছ থেকেও শিখবো, কিন্তু যেটা আমি দেখতেছি যে আপনারা ভুল করতেছেন তখন আমি কিন্তু আপনাদেরকে ভুল শুধরে দিব, এটাই স্বাভাবিক তাই না? আমি আমি যে জিনিসটা জানবো না, যেমন উদাহরণ আয়ুব ভাই অনেক বড় বড় কাজ করে, যেমন অনেক ইন্ডাস্ট্রিয়াল এর বড় বড় মেশিনে কাজ করে, সেটা আমি জানি না, আপনার আয়ুব ভাইয়ের কাছ থেকে আমার শিখার আছে। ঠিক আছে না ভাই? স্যার অবশ্যই আছে স্যার, সবার কাছে সব কিছুই শিকার আছে স্যার। আমার লাইফে আমি আজকে ভিডিও রেকর্ড হচ্ছে, আমি একটা কথা বলি, আমি যখন ডিপ্লোমা পাস করে বের হই, পাস করে বের হওয়ার পর আমি আমি কম্পিউটার ভিলেজে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন দিই, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। তো যখন আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন দিই তখন আমি প্র্যাকটিক্যালি তত ভালো কাজ জানতাম না, মোটামুটি একবারে জানতাম না তা না, মোটামুটি, আর থিওরিক্যালি তো সার্টিফিকেট আছেই। আমি কি করলাম, জয়েন দিলাম, এখন আমি যে কাজ করতে আমার ঘাবড়াইতেছি বা প্রবলেম ফেস করতেছি, আমার যে অ্যাসিস্ট্যান্ট মানে আমার যে আমাদের যে দেখাশোনা করে চা কফি আনে দেয় বা আমাদেরকে পিসিটিসি কাস্টমারদেরকে নামায় দেয়, তো সে মাদার বোর্ডের পিছনের যে ভেটা আছে না, ভে বুঝেন তো, পিছনের ঢাকনাটাকে বলে ওই ভেটা দেখে সে বলে দেয় যে ভাইয়া ওইটার রিয়েল টেক সফটওয়্যারটা ইউজ করেন, ওইটার গ্রাফিক্সটা এনভিডিয়া হবে,
ওটার গ্রাফিক্স ওটার সাউন্ডটা ওইটা হবে সেটা হবে এটা রিয়েল চিপসেটটা এটা হবে এবার বলে দেয়। আমি বললাম যে কি বাবা তুমি এটা কেমনে বলো আমার একটু শিখাও না, তো আমার আর শিখাচ্ছে না শিখাচ্ছে না। তো ওরা আমি আম টাম মাইরা ঘষা টসা একদিন বিরিয়ানি খাওয়ায়া ওরা তেল মাইখা আমার কাজগুলো শিখতই। তাহলে আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে তার কাছ থেকে কাজ শিখছি, তোকে এটা আমি ছোট হয়েছি না, ও ওর কাছ থেকে শিখছি আমি ঠিক আছে, বাট আমার তো একটা জ্ঞান ওর কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু ও আমার উপরে যেতে পারবে না, বরঞ্চ ওর জ্ঞানটা নিয়ে আমি ওর থেকে আরো উপরে উঠে দিলাম। জি স্যার, কারণ কেন ওর সার্টিফিকেট নেই, আমার সার্টিফিকেট আছে, আমার থিওরিক্যাল আছে, ও আমাকে এক দুই করে বুঝাবে কিন্তু আমি এক দুই এর জায়গা আমি এবিসিডি দিয়েও বুঝাইতে পারবো, কারণ সিরিয়াল তো একই। জি স্যার, তাহলে সেই জ্ঞান আমার আছে থিওরিক্যালি, বা আমাকে কাকে কোন প্রসেসে আগাইতে হবে সেই জ্ঞান আমার আছে, বাট ওই মুহূর্তে ওই জ্ঞানটা ছিল না যেটা ও বুঝতেছিল, যেটা অনেক বছর সে এক্সপিরিয়েন্স নিয়ে এই মেধাটা তৈরি করছে সেটা আমি জানতাম না, কারণ আমি এত বছর ওইটার পিছনে শ্রম দিই নাই, আমি হুট করে আসছি। তো হুট করে এসে আমি যখন ওর কাছ থেকে ওই পয়েন্টটাও নিতে পারছি, ওই পয়েন্টটা নেওয়ার পর আমি আরো গেমার। তো সো ছোট বিষয়ের ছোটদের কাছ থেকেও শিখানিও আছে, এটা নিয়ে কোনো কিছু ছোট হওয়ার নাই। আপনারা ওইটা যদি ছোট চিন্তা করেন যে আমি ওর কাছে শিখবো কেন, তাহলে মনে করবেন জীবনে আরো একটা লস খেলেন। জি স্যার, ওকে তাহলে আমরা ক্যাপাসিটার আগাই না ভাইয়া। জি স্যার, ওকে সবাই মাইন্ড করবেন না প্লিজ, এখানে লজ্জা পাইলেন তো হারলেন আর লজ্জা ভাঙলেন তো জিতলেন, আপনি লজ্জা ভেঙে কাজ শিখতে হবে। জি স্যার, ওকে তাহলে ক্যাপাসিটার কি কাজ করে নিশ্চয়ই বুঝতে পারছেন। ও আরেকটা কথা বলি আপনাদের, লাস্ট একটা উদাহরণ দিই, একটা আমার লাইফে একটা স্টুডেন্ট পড়ছে আমার কাছে বুঝছেন, তো এই আপনার ফ্যানের এই ক্যাপাসিটার বিষয় নিয়েই তো স্টুডেন্টকে আমি ক্লাস শিখাচ্ছিলাম, তো তাকে আমি ক্লাস করতে করতে ক্যাপাসিটার কাজ করতে করতে শিখাইতে শিখাইতে আইসিইউ দি পর্যন্ত চলে গেছি। এখন দেখেন এই আইসিতে এখানে পা কিন্তু এলোমেলো, 10, 4, 5, 15 তাই না? জি স্যার, কিন্তু আমরা যখন এই আইসিটার মেইন পা গোনার উদ্দেশ্যতে যখন যাব, তখন যদি আমরা গুগলে সার্চ করি, আমরা যদি তার আইসি যে শীটটা সেটা যদি নেই, আমরা আসেন একটা শীট নামাই এটার, দেখেন শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ও আমার সাথে কি বলছিল দেখেন, তখন আমি এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করাইতে পারি নাই ওকে। তো দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে সিরিয়াল মেন্টিং করছে না? জি স্যার, অর্থাৎ এদিক থেকে সিরিয়াল মেইনটেইন করতে 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 এদিক থেকে গিয়ে এদিক থেকে এদিকে শেষ হচ্ছে তাই না? জি স্যার, তারে আমি ড্রয়িং এ এভাবে বুঝাইতেছিলাম যে ভাই একটা আইসি হচ্ছে যে এরকম এই আইসি, তো পাটা গুনতে হয় এদিক থেকে, এদিকে একটা পয়েন্ট থাকে, এদিক থেকে ইউর মতো করে 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে এইভাবে রানিং হয়ে এদিকে শেষ হয়, তারে এইভাবে শিখেলাম। তো বললো যে আচ্ছা স্যার বুঝছি। তারপর তাকে আমি যখন ডায়াগ্রামে নিয়ে গেলাম, ডায়াগ্রাম তো এটা, এটাকে বলা হয় স্কিম্যাটিক, তাকে যখন ডায়াগ্রামে নিয়ে গেলাম, ডায়াগ্রামে নিয়ে যখন তাকে আমি বললাম যে এই সেই আইসি এই নাম্বার দেখো, এক পাটা পজিটিভ ধরছে, দুই পাটাকে এটা ধরছে, তখন সে এসে দেখতেছে যে পা আবার চেঞ্জ এলোমেলো, তখন সে এটা কি করছে মনে মনের ভিতরে একটা ক্ষোভ জমা রেখে দিচ্ছে, সে আমাকে ওই মুহূর্তে প্রকাশ করে নাই, সে মনে করছে আমি স্যারে ভুল ধরবো, স্যারে তো লজ্জা পাবে, তো স্যারে লজ্জা পাইলে আমি তো নিজের কাছে খারাপ লাগবে, থাক আমি স্যারকে এখন লজ্জা দিব না, বা স্যারকে যদি আমি এটা বলে স্যার মনে হয় কিছু জানে না, ধর ওনার কাছে আমি শিখবো না, উনি কি করছে ক্ষোভটা জমা নিয়ে চলে গেছে। তো যার মাধ্যমে ভর্তি হয়েছিল
তাকে তাকে ইনফরমেশন দিছে যে আমি ওনার কাছে আর শিখবো না, আমার টাকাটাকে রিটার্ন করতে পারেন। তা আমি আমি বললাম যে ঠিক আছে, উনি আমার কাছে কেন শিখবে না, আমি কেন অন্যায় করছি। বললো যে আর আমার এখানে তো সিস্টেম হচ্ছে যে একবার ভর্তি হলে রিটার্ন নাই, কারণ আমরা কোর্সটা কমপ্লিট করে দিব, আর যদি কেউ ভর্তি ক্যান্সেল করতে চায় সে টাকা পেমেন্ট পাবে না। তো এইভাবে সিস্টেম। তো সে কেন চাচ্ছে? তো বললো যে আপনি নাকি ভুল শিখান। তো ওকে ঠিক আছে, আমি যদি ভুল শুকাই তাহলে তাকে আমার সাথে আসতে বলেন, প্রমাণ করতে বলেন। তখন সে বললো যে প্রমাণ দিতে পারবে। তো বললাম যে ঠিক আছে, কে প্রমাণ দিতে, কে আছে জানে এমন একজন কে আসেন? তো বললো যে আমাদের এলাকায় রেলের ইঞ্জিনিয়ার আছে। তো আমি বললাম রেলের কোন ইঞ্জিনিয়ার? তো রেলের রাস্তায় যে কারেন্টের খাম্বাতে তারের কাজ করে, উনি তো 440 ভোল্টের কাজ করে, তাহলে উনি ওনার মতো বড় ইঞ্জিনিয়ার কে আছে? তাই বললাম যে ও আচ্ছা, ওনার পদবি কি, উনি কোন শ্রেণীর? তো বললো যে উনি হচ্ছে যে রাস্তায় উঠে খাম্বা দিয়ে দাঁড়ায়। আমি ওনাকে বললাম যে ভাই ওনার পদবিটা আমি এখান থেকে বলি, আপনি শুনে রাখেন, উনি তৃতীয় শ্রেণী কর্মকর্তা। তো তৃতীয় শ্রেণী কর্মকর্তা মানে কি জানেন? লাইনম্যান। উনি এমন হতে পারে যে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, কারণ তাকে দিয়ে লাইনটাকে ক্লিয়ার করাচ্ছে। হ্যাঁ, সে কিছু টেকনিক্যালি কাজ জানে। এবার আসেন, আর আমি ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসিতে আছি। তো আমার সাথে ওনার সাথে মিলাচ্ছেন, আমি ভাই দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা। দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা মানে হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর আমি এখন বিএসসি পড়তেছি, মানে আমি তখন আমি ফার্স্ট গ্রাজুয়েশনের জন্য বা প্রথম কর্মকর্তা হিসেবে জয়েন দেওয়ার জন্য আমি পড়ালেখা করছি। তাহলে আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন, যে আমি তার থেকে কাজ কম পারি? না, আপনি আমাকে প্রমাণ দিতে পারেন নাই। আপনি ডায়াগ্রামে পড়াচ্ছেন একরকম, মুখে বলতেছেন আরেক রকম, আপনার কথার সাথে সামঞ্জস্য নাই, এই কথাটা সে আমাকে বললো। তাই আমি বলছি উদাহরণ দেন, আপনি বলছেন না ক্যাপাসিটার মাদার বোর্ডে বসায়, ওটার ভিতরে দিক আছে, পজিটিভ নেগেটিভ আছে। আমার তো ইঞ্জিনিয়ার বলছে যে ফ্যানের যে ক্যাপাসিটার ওটার ভিতরে কোনো দিক নাই, কোনো দাগ দাগ নাই, কিচ্ছু নাই, ওই ফ্যানের ক্যাপাসিটারটা ফ্যানে ব্যবহার করে ফ্যান ঘুরানোর জন্য। তো আমি বললাম যে এই কথা? তো বললাম যে হ্যাঁ। তো আমি বললাম যে ভাই উনারা নিয়ে আসেন, ক্যাপাসিটারের কাজকে আমি শিখাই বা আমি বলি, উনি যদি ভুল বলে তাহলে আমি আপনার টাকাটা দিব, সাথে আমার আরো মানে তখন আমি 25,000 টাকা নিতাম, আমি তখন আরো 25,000 টাকা বাড়তি দিব। তো বললো যে না, আমি আর আনার দরকার নাই, তারা আপনি আমার টাকাটা দিবেন। আমি তো দেখেন ভুল না দেখা দেওয়া পর্যন্ত আপনাকে আমি টাকা দিব না, বরঞ্চ আপনাকে আমি আর ক্লাস দিব না। তখন সে বললো যে আমাকে তাহলে বুঝাই দেন। আমি বললাম যে ওকে, আপনাকে আমার কথা তো আপনি বিশ্বাস করতেছেন না, তাহলে আপনাকে আমি কিভাবে বুঝাবো? তাহলে আপনাকে আমি বোঝানোর একটাই দিক আছে, সেটা হচ্ছে যে আমরা যে পড়ালেখাটা করছি, যে বইগুলা, সেই বইগুলা তো আমি লিখি নাই। তো বললো যে না, আপনি লেখেন না। তাহলে কে লেখছে? নিশ্চয়ই যারা মানে যারা এটার উপরে পোস্ট গ্রাজুয়েশন করেছে বা যারা এটার উপরে পিএইচডি করছে, যারা এটার উপরে বিএসসি করছে, তারা লেখছে। হ্যাঁ, তাহলে এবার আসেন আমি ওই বইটা খুলি। তাহলে ওই বইটা নিশ্চয়ই পুরো বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত বই, কারণ ওই বইটার উপরে সব ইঞ্জিনিয়ারদেরকে পড়ায়। হ্যাঁ, ওই বই থেকে যখন আমি তাকে ক্যাপাসিটার আইসি যখন দেখাইলাম, তখন ও আর অস্বীকার করতে পারে নাই, তখন সে কোনো আর ওই ধরনের কথা বলতে পারে নাই। তখন তাকে আমি বললাম যে ওকে, তোমার মতো স্টুডেন্টকে আমার পড়ানোর দরকার নাই, এই নাও তোমার টাকা, কমপ্লিট টাকা দিলাম, এখন তোমার দায়িত্ব, তোমার নৈতিকতার দিক থেকে তোমাকে কি বলে। আমি তোমাকে মিনিমাম কয়দিন পড়াইছি? সে বললো যে 8-10 দিন। ওকে, 8-10 দিনের টাকা কি আমি পাও না কিনা? তখন সে বললো যে হ্যাঁ স্যার পাও না। তাহলে আমি যদি ভুল পড়াই থাকি আর ভালো পড়াই থাকি, আমি পারিশ্রমিক দিছি তো, তোমার কাছে হয়তো আমি ভুল, কিন্তু ওই বইটা তো ভুল বলে নাই, তাহলে তো আমি রাই, তাহলে আমি টাকা পাও না? তো জি স্যার পাও না। তাহলে আমার টাকাটা যদি তুমি দাও আমি খুশি হবো। তখন সে আমার টাকাটা দিয়ে গেছে, ইভেন আমার কাছে সে ক্লাস করতে চাইছে, আমি বলছি আমি তোমাকে আর ক্লাস করাবো না। এই যে ঘটনাটা ঘটছে, কেন ঘটছে জানেন? মনের ভিতরে খোপ রেখে দিছিল যে স্যার মনে ঠিক মতো বুঝাইতে পারে নাই বা আমি এই স্যারের কাছে ক্লাস করব না, এই জাতীয় কিছু যদি কোনো খোপ থাকে না আগে থেকেই ক্লিয়ার করবেন, নাহলে দেখা যাবে যে আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি আপনাকে ভুল বুঝতেছি। হ্যালো স্যার, কোনো সমস্যা নাই স্যার, ক্লিয়ার না, মজা না? ইঞ্জিনিয়ারিং পাস করে আমাদের কাছে আসছিল, সে প্র্যাকটিক্যাল বলতে কিছুই পারতো না, সে ডাইরেক্ট মানে সেও খুব ফ্রি আপনার ইয়ার রাজশাহীর ছেলে, বলে আয়ুব তোমাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে, প্লাস লজ্জা না ভাইঙ্গা আমাকে একটু বলো। আমি বলি
আমার ভাই বিএইচ ইঞ্জিনিয়ার, সে ত্রিপলি থেকে, ত্রিপলি মানে সেও ত্রিপলি স্যার। হ্যাঁ, আমি যে কাজগুলো করি না সে বলে যে ভাই আমি ওগুলো জানি না, এত কিছু জানি না, আপনি যা জানেন আমাকে বলতেছে। তা আমি বললাম যে কেন তুই শিখে হচ্ছে পড়ালেখা, তো পড়াইছে কিন্তু এরকম ভাবে বুঝায় বলে না, আপনি যেটা এটার পিছনে যেভাবে পরিশ্রম দিচ্ছেন, যেভাবে এটার পিছনে ঘাটতেছেন, এইভাবে আমাদেরকে স্যার শিখে নেয়। স্যার তো পাস করার জন্য শিখাইছে আমাদেরকে, এই পড়া আসবে, এইভাবে শিখো, লেখে দাও, পাস হয়ে যাবে। তাহলে আমার কথা মানে কি বুঝছেন? আমার কথা হচ্ছে যে ভাই পড়ালেখা স্যাররা পাস করানোর জন্য পড়াইছে, বুঝার জন্য পড়া নেয়। আমি আপনাকে বললাম যে বুঝানোর জন্য একমাত্র ডুয়েট টুয়েট এগুলো ছাড়া অন্যান্য পলিটেকনিক গুলাতে পড়ানোর জন্য পড়ায়, ব্যবসার জন্য পড়ায়, পাস করানোর জন্য পড়ায়, বুঝানোর জন্য এত ভালো বুঝায় না। আমি বললাম একমাত্র ডুয়েট টুয়েট মানে সরকারি পলিটেকনিকে যেগুলো স্যাররা আছে না ওখানে খুব ভালোভাবে বুঝায়, ভালোভাবে পড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রাইভেট যেগুলোতে আছে না ওখানে চেষ্টা করে কি জানেন কত দূরত্ব ক্লাস শেষ করবো, আর একটা ক্লাসে যায় কত দূরত্ব নিতে পারবো, কারণ পার ক্লাসে তার টাকা আছে। মানে ওরা ওরা সেমিস্টার ক্যালকুলেট করে স্যার। হ্যাঁ, সেমিস্টার ক্যালকুলেট করে না। আমি সব সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এরকম হবে আমি তা বলি না, বাট আসলে কিন্তু যারা স্টুডেন্ট না তারা অনেক স্টুডেন্ট, আমি গ্যারান্টি দিই 100% স্টুডেন্টের ভিতরে আমার মনে হয় 80% স্টুডেন্ট চায় যে আমি পাস করে ফেলি, আর বাকি 20% বলে যে আমি বুঝে বুঝে পাস করি। ও থ্রি ইডিয়টস সিনেমার মতন। হ্যাঁ, তো 80% স্টুডেন্ট বলে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেছি, কেন তারা পাস করার জন্য কয়েকটা বেছে বেছে পড়া পড়ে, বেছে বেছে, যেমন আমার মতো ইঞ্জিনিয়ার আমি বেছে বেছে পড়ে পাস করে আসছি, বুঝতে পারছেন স্যার? হইছে স্যার, ক্লাস দেন স্যার, মেলা রেতেছে স্যার। তাহলে যে আইসির নাম্বার তাহলে উল্টা উল্টা হয় কেন তাহলে একটু বলেন, যেহেতু এত কিছু হইলো এটা। আরে ওটা কোনো সমস্যা না, আইসির ক্লাস আছে তো আমাদের, না সিলেবাসে আছে না? খুব মনোযোগ দিয়ে দেখেন এই ড্রয়িংটাতে, যদি একই লাইনের উপরে এইভাবে ঘুরে 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 আমি কাজটা শেষ করতাম, তাহলে আপনি কোন লাইনটা কেমনে ধরবেন, বুঝবেন কেমনে? তো এখন এই লাইন গুলাকে ক্লিয়ার রাখার জন্য এলোমেলো আমাকে বাধ্য হইছে আঁকতে, তাহলে আসলে নাম্বার সুবিধা হবে। অর্থাৎ মানে কি অ্যাথমেটিক সুবিধার্থে সে চেঞ্জ করে আঁকবে, অ্যাথমেটিক সুবিধার্থে, ক্লিয়ার না? আমাদের গুনার সময় নাম্বারটা ঠিক মতো লাইন করে নিতে হবে বা বুঝে নিতে হবে। আইসি যখন তৈরি হয় তখন সেটা কিন্তু সিরিয়াল ভাবে বসে, কিন্তু আইসি মাদার বোর্ডে যেখানে আমরা বসাই সেখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে এলোমেলো হয়ে এসে সবগুলা সাজায় বসছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা আইসি ক্লাসে গিয়ে আরো ডিগ্রি শিখাবো। ওকে জি স্যার, তাহলে আমাদের ক্যাপাসিটার কি কারণে বসা হয় বুঝা গেছে? এটা হলো ডিসি ব্লক। তো ডিসি ব্লক পর্যন্ত বুঝছি, এরপরে কি সাবজেক্ট চার্জ করে? তাহলে আসেন, চার্জ কিভাবে করে প্রশ্ন হচ্ছে এটা, তাই না? দেখেন চার্জ কিভাবে করে, আমরা এই সাবজেক্টটাকে একটু বড় করি, মজা লাগলে বলবেন। মজা লাগতেছে স্যার, বলে দিলাম স্যার। মজা না লাগলে কি স্যার, এরাতে একটা সময় আপনি কম্পিউটার গুলো বসে থাকি স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অবশ্য রাতের 1:11 বাজে, আমার কাছেও ভালো লাগে জানেন, আপনার ক্লাস করাতে আমার কাছে খুব ভালো লাগে, যদি ভালো স্টুডেন্ট হয় ভালো সাপোর্ট পাওয়া যায়, আমি কষ্ট করতে রাজি আছি দেশের জন্য। আমি কিন্তু বেসিক্যালি কেন ক্লাস করাচ্ছি জানেন, আমি কেন ক্লাস করাচ্ছি জানেন? আমি ক্লাস না করালেও কিন্তু টাকা পাই, ইনকাম করতে পারি। কেন? আমি এক একটা কাজ করলে আপনি হিসেব করে দেখেন না, আমি যদি একটা কাজ করি নর্মালি একটা দোকানদার কাছ থেকে আমি 1000 নিতে পারি, নিতে পারি না 1000 টাকা, বাট আমাদের কাগজে কলমে 3 মাস, কাগজে কলমে কয় মাস? 3 মাস। কিন্তু আমরা বলছি পোস্ট আপনার 4 মাস লাগলে দেখাই দিব, সমস্যা নেই, কথা বুঝছেন কিনা? তো 4 মাসে কয়টা ক্লাস হয় ওটা দিয়ে টাকাটাকে ভাগ করেন,
400 থেকে 450 টাকা পাবো, তাহলে আপনার পড়ালে তো আমার লস হয়। আবার যখন আপনি 4 মাসে যাবেন বা 5 মাসে চলে যাবেন, কারণ আপনাকে বুঝাইতে আমার 4-5 মাসও লেগে যেতে পারে, তখন দেখা যাবে যে আমার পার ডে আপনার পিছনে 100-200 টাকা, তাহলে আমার লাভ কোথায়? আমি তো 1000 টাকা পাইলে আমার নিজের লাভ। তো আসলে আমি লাভের আশা করছি কি জানেন, আমার ফিউচারে আমি যে কাজ শিখার জন্য কত কষ্ট করতে হইছে, এই কাজ শিখতে আমার দৌড়াইতে হইছে, ইন্ডিয়ায় দৌড়াইতে হইছে, বিভিন্ন জায়গায় দৌড়াইতে হইছে এবং ধোকাও খাইছি। আমার দেশে আমার ছেলেও আছে বা আমার প্রজন্মের আমার ভাইয়ের ছেলেরা আছে, আমার বোনের ছেলেরা আছে, তারা যেন আমার মতো কষ্ট না পায়। আমার নিজের আপনের কথা আগে চিন্তা করলাম, এরপরে আমার পাড়াপড়শি আছে বা আরো মানুষ আছে, তারা যেন আমার দেশে কষ্ট করে বাইরে যায় যেন কষ্ট না করতে হয়, শিখে না আসতে হয়, ধোকা না খাইতে হয়, ইভেন দেশের জন্য ধোকা খাইতে না হয়। তো এই ধোকা না খাইলে আমাকে কি করতে হবে, ক্লাস করায় আরো 10 জনকে রেডি করতে হবে, কারণ আমি সারা জীবন বেঁচে থাকবো না, আমি সারা জীবন থাকবো না, আমি হয়তো এই লাইনে একটা সময় অকেজো হয়ে যাব, আমি চোখে কম দেখবো, প্রবলেম হবে আমার কাজ করতে বা ব্রেনে আমার আজকে যে কথাটা বলতে কালকে ভুলে যেতে পারি বয়স হলে। তাহলে আমার আমার এই যে উদ্দেশ্য, শিখার উদ্দেশ্য, এটা আমি কেন ছড়াই দিই না, এটা শিখো, শিখে যেন সেও বড় হয়, নেক্সট আমার ছেলে যেন আপনার কাছ থেকে যা শিখতে পারে, আমার ভাই যেন আপনার কাছ থেকে যা শিখতে পারে, উদ্দেশ্য এটা, কেউ যেন শেষ না হয়ে যায়। আমাদের ডাক্তাররা দেশের বাইরের থেকে বিভিন্ন পিএইচডি ডিএসডি নিয়ে আসে, এসে বাংলাদেশে কি করতেছে, ট্রেনিং সেন্টার দিছে বা কোচিং সেন্টার দিছে বা ইউনিভার্সিটি দিছে, কেন দিছে, যেন তারা যেন শিখে যেন এই মানে এই যুগটাকে ধরে রাখতে পারে, এই যে সেবাটাকে ধরে রাখতে পারে। তা আমার উদ্দেশ্য এটা যেন ভালো কিছু করে দিয়ে যায়। আজকে আপনি আমাকে উদ্দেশ্য করে কিছু বলতেছেন না, একটা সময় ঠিকই উপলব্ধি করতে পারবেন যে আমি এই ভাইয়ের কাছ থেকে কিছু ভালো জিনিস নলেজ তো পাইছি। অবশ্যই স্যার, অবশ্যই। ওকে আসেন আমরা ক্লাসে যাই, এটা আমাদের পরিবারই না, জি আমরা পরিবারের ভিতরে কি পাই, ইলেকট্রন স্যার, ইলেকট্রন পাই স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু বলবেন আমার সাথে সাথে, হ্যাঁ ইলেকট্রন পাই। কখন পাই, সবসময় পাই না স্যার, কেন সবসময় পাই না, তাহলে যদি সবসময় পরিবাহিতে সবসময় থাকতে না পারে, তাহলে তাকে আমরা পরিবাহ বলবো কেন, আমরা পরিবাহের ক্লাস করে আসছি না। আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনেন ভাই, রেডি, আমাদের এটা পরিবাহী বলা হয় তখনই যখন তার ভিতরে ইলেকট্রন অবস্থান করে বা বিদ্যমান, ক্লিয়ার না? এটা যদি ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রন থাকা অবস্থায় আমরা কি করতেছি, আরেকটা ইলেকট্রনকে এখানে প্রবেশ করাচ্ছি, সেটাও তারের মাধ্যমে, তাহলে তার ভিতরেও ইলেকট্রন আছে না? তাহলে মানে কি আমাদের উদ্দেশ্যটা কি ছিল, অর্থাৎ বাইরে একটা ইলেকট্রন আর এই ভিতরে এই একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন আমাদের কি হচ্ছে, ধাক্কা খেয়ে গেছে, টাচ খেয়ে গেছে, এই ইলেকট্রনটা কি ঘুরে 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 এদিক দিয়ে যাচ্ছে, মানে এই জায়গাতেই আছে, জাস্ট কি হচ্ছে চার্জটাকে ডেলিভারি করে এখানে পাঠানো হচ্ছে, মানে কি একে ধাক্কা মারি চার্জ দিয়ে দিচ্ছে, একে ধাক্কা মারি চার্জ দিচ্ছে, এ আবার খালি হয়ে গেছে, এ আবার চার্জ হয়ে গেছে, এই আবার একে ধাক্কা মারি চার্জ দিছে, এই আবার চার্জ হয়ে গেছে, এই আবার খালি হয়ে গেছে, এইভাবে করে যার মতো করে সে চলতেছে, কিন্তু বাইরে এখানেও ইলেকট্রন একটা বসে আছে, তো তখন এ সর্বশেষ যখন চার্জ হয়েছে এরে দিছে চার্জ ডেলিভারি করে, যার কারণে আমরা বাইরে, বাট এরা যারা যেভাবে আছে এভাবে ভিতরে বসবাস করতেছে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে মানে এখানে অলরেডি এখানে এই এই পরিবারের ভিতরে অলরেডি মাদারবোর্ডের এইগুলাকে বলা হয় ট্র্যাক, মানে রাস্তা, এগুলোকে কি বলা হয়, ট্র্যাক, ট্র্যাক বলা হয় স্যার। হ্যাঁ, এইগুলোর ভিতরে অলরেডি ইলেকট্রন আছে, তাই না ভাইয়া? জি স্যার, জি স্যার। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে অলরেডি ইলেকট্রন আছে, তাহলে এই কেবল, এটা তো কেবল, এটার ভিতরে তো ইলেকট্রন থাকবে না ভাইয়া? জি স্যার।
তো এবার বুঝেন, যখন আমি এই জায়গায় একটা ইলেকট্রন চার্জ যুক্ত ইলেকট্রন এখানে ধাক্কা দিলাম, তখন কি তার এই ইলেকট্রনটা কি ঘুরে এখানে দরকার আছে আসার? না, সে তো এদিকে পাওয়ার সাথে সাথে, সে কাজ করার সাথে সাথে এ পর্যন্ত খবর হয়ে যাচ্ছে, এ পর্যন্ত বুঝে যাচ্ছে, তাই না? তাহলে মানে কি দেখেন, এদিকে একটু করে লাগার সাথে সাথে এ ক্যাপাসিটার আগে খবর পাচ্ছে, কার আগে? এর আগে। জি স্যার। এই জায়গার আগে উমারে, হ্যাঁ এই জায়গার আগে ক্যাপাসিটার আগে খবর পাচ্ছে, তাহলে মানে কি এই জায়গার চার্জ ঢুকার সাথে সাথে ক্যাপাসিটার চার্জ ফিল আপ। জি স্যার। লিখে নেন ক্যাপাসিটার, তৃতীয় কাজ বলছিলাম কি চার্জ কম মানে ব্লক মানে ডিসি চার্জটা চার্জ করা এবং ডিসি কে আবার কি করবে ডিসচার্জ করবে, এটা তো লিখছেন। চতুর্থ নাম্বার, দ্রুত চার্জ হবে দ্রুত ডিসচার্জ হবে, লেখা শেষ। এবার আসেন, যখন সে এখানে চার্জ হয়ে গেছে তখন তার কাজ শেষ। কেন আমরা একটু বলে রাখি, ছাদে একটা টাঙ্কি থাকে, ধরে নেন এটা একটা ঘর, এটা একটা কি ঘর ভাই কোন রকম ধরে নেন, তো এদিকে একটা টাঙ্কি আছে টাঙ্কি, হ্যাঁ আর মাটির নিচে একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকে, যখন আমাদের পানি ভরা হয় তখন এই মাটি ট্যাঙ্কির ভিতরে ভরা হয়, কিরে কথা বললেন না কেন ভাই? জি জি, এটা পুরো হলে তারপর ওটা চলে যায়, তারপর মোটর দিয়ে আমরা কি করি এখানে তুলি না? জি স্যার। তাহলে রিজার্ভ ট্যাঙ্কি আগে থেকে ফিল আপ করে রাখি, যখন এই ট্যাঙ্কি খালি হয়ে যায় তখন আমরা রিজার্ভ ট্যাঙ্কি থেকে আবার মোটর দিয়ে পানি তুলি, তাই না? রিজার্ভ ট্যাঙ্কি কখন কাজ করবে? যখন এখানে খালি হবে, না এর আগে তো রিজার্ভ ট্যাঙ্কি কাজ করে না, কাজ করে? যদি এই জায়গায় পানি থাকে আর এই জায়গায় পানি আছে তখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে কি আর পানি এদিকে তুলবেন? না স্যার। তাহলে এটা যদি না করেন, তাহলে এটাতে যখন চার্জ হয়ে গেছে, এটাতে যখন চার্জ হয়ে গেছে তখন তার কাজ শেষ, তার কাজ আর দরকার হয় না, সে আর ডিসচার্জও করবে না, কারণ অলরেডি তার ভিতরে কারেন্ট আছে, কারণ সে কাজ করতেই আছে, করতে আছে, সে এদিকে এদিকেই যাবে আর এদিকে যাবে না। কেন যাবে না? কারণ আমরা তো বলছি যে এদিকে অলরেডি আগে থেকেই ইলেকট্রন প্রবাহিত আছে বা এখানে স্থির অবস্থায় আছে, আমরা শুধু জাস্ট একটা চার্জ ইলেকট্রনকে ধাক্কা দিয়ে এই একটার থেকে আরেকটাকে চার্জ ট্রান্সফার করছি, তাই না? যেই মুহূর্তে এদিক থেকে একটা ইলেকট্রন চার্জ ব্যাঘাত ঘটবে বা মাঝখানে একটা কোনো চার্জ ব্যাঘাত ঘটে গেছে, এক সেকেন্ড যদি একটা চার্জ পুরাইতে যদি কম হয়ে যায়, এ কিন্তু এক সেকেন্ডের জন্য বসে থাকবে না, এ বলবে যে ভাই তুমি আমারে দাও না আমি বন্ধ হয়ে গেছি। জি স্যার। এ কি বলবে? বন্ধ হয়ে গেছি। এখন ওই টাইম ওই সময় এ যখন দিতে পারে নাই, মেইন সাপ্লাই যখন দিতে পারে নাই, রিজার্ভ টাঙ্গি বলতে যে ভাই আমি তো বসে আছি, আমি তোরে দ্রুত দিয়ে দিছি, তুই বন্ধ হইছ না, তুই চলতে থাক। তাহলে মানে কি ক্যাপাসিটার তখনই ডিসচার্জ করবে যখন কোনো ব্যাঘাত ঘটবে লাইনের ভিতরে, ব্যাঘাত বলতে কিসের ব্যাঘাত? ওই মুহূর্তে ক্যাপাসিটর মেইন সাপ্লাই যখন না থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যখন তার আসল সাপ্লাইটা যখন বন্ধ থাকবে বা কোনো একটা কারণে কোনো সার্কিটের ভিতরে দুর্ঘটনা দেখা দিচ্ছে, এখন ওই মুহূর্তে সাপ্লাইটা ওই ন্যানো সেকেন্ডের জন্য আসতে পারে নাই, ন্যানো সেকেন্ডের কারণেও কিন্তু সার্কিট বন্ধ হয়ে যাবে, তখন ক্যাপাসিটর কি করবে? ওই মুহূর্তে চার্জ ডিসচার্জ করে দিবে। ডিসচার্জ করে দিয়ে সে কখন কতটুকু ডিসচার্জ করবে? ধরে নেন উদাহরণ, এই বাতিটা জ্বলতে 5 ভোল্ট লাগবে, কিন্তু আমরা এখানে রিজার্ভ ট্যাঙ্কিতে কি করি 10 ভোল্টের একটা ক্যাপাসিটর বসা রাখি। কেন? বললো যে ভাই আমি 10 ভোল্ট ছাড়বো না, রিজার্ভ করে রাখবো, যখন যতটুকু তার প্রয়োজন হবে তখন ততটুকুই তাকে দেওয়া হবে। তাহলে রিজার্ভ ট্যাঙ্কির কাজ হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। দেখবেন উপরের ছাদের উপরের ট্যাঙ্কিটা ছোট হয়, রিজার্ভ ট্যাঙ্কিটা বিশাল বড় করে বানানো হয়। ক্লিয়ার কিনা? ক্লাসটা এইটুকু থাক না? জি স্যার।
সবাই বুঝতেছেন এইটুকু ক্লাস? জি স্যার। জি স্যার। আমরা নেক্সট ক্লাস ক্যাপাসিটর বাকি রয়ে গেছে কি? আমরা এখনো কাজ শেষ করেছি যতটুকু, ওইটা হচ্ছে জাস্ট কি তার ফাংশন কি? জি স্যার, ফাংশন। তাহলে ফাংশন শেষ করলাম আমরা, ফাংশন শেষ করলাম। এরপর টাইপ টাইপ করবো, সিম্বল পড়বো, ডিনিটিং লেটার পড়বো, লোকেশন নাম্বার পড়বো, টেস্টিং করবো, ইউজ অফ সার্কিট পড়বো। আচ্ছা সবাই বলেন, আজকে ক্যাপাসিটার যে ক্লাসটা পড়ছেন বা শুনছেন নতুন, অনেকে অনেক ধরনের জ্ঞান রাখে, যেমন আয়ুব ভাই অনেক জ্ঞান রাখে মাশাল্লাহ, তারপর আজাদ ভাইও মোটামুটি খারাপ না ক্যাপাসিটার সম্বন্ধে কিছু কথা তো বলতে পারছে, বাট আদার্স অন্যজন যারা আছেন তারাও কিছু কিছু না কিছু শুনছেন। আজকের ক্লাস পাওয়ার পর কতটুকু মনে হচ্ছে নতুনত্ব পাইলেন, নতুনত্ব পাইলেন? জি স্যার, বুঝলাম যে একই ক্যাপাসিটার তিন মোডে কাজ করে স্যার, তিন চার মোডে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর নতুনত্ব মানে কিছু কি নতুন কিছু শিখতে পারছো? নতুনত্ব বলতে কি স্যার, আমরা তো আগে এমনি যেতাম যে ফিল্টার করে এসি কে ডিসি করে, কিন্তু আপনি যেভাবে বোঝালেন এভাবে তো আসলে কেউ বোঝায়নি, এ হচ্ছে মূল কথা। মানে জিনিসটা মজা লাগছে আর এইভাবে মনে থাকে বেশি বিষয়টা। আর অনেক কিছু জানা গেছে এক্স্যাক্টলি যে কি কি সে কাজ করে স্যার, এগুলো আমরা জানতাম না, মানে ঘোলাটে অবস্থায় জানতাম। আচ্ছা এটা ভালো হয়েছে স্যার। হ্যাঁ ফিল্টার কিভাবে হয় সেটাও আমরা দেখাবো, ক্যাপাসিটরের কাজ শেষ করি নাই তো, ইউজ অফ দা সার্কিট আছে না? আমি এই নতুন জানলাম এটা। আচ্ছা সাব্বির ভাই, সাব্বির ভাই নতুন জানছেন, কি জানছেন? এ ফোর্স করাটা জানলাম আমি, আগে জানতাম না এটা। ফ্যানের ফ্যানের আচ্ছা হ্যাঁ ফ্যানের যে ফোর্স করে এটা বের করছি এটা। আচ্ছা 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 ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তো মোটামুটি আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার করবেন প্লিজ, আরো দশজন ভালো ভাই শিখুক না, উপকার হোক না। কারণ আপনি যদি একজনকে উপকার করেন না, কালকে কিন্তু ও ঠিকই আপনাকে উপকার করার জন্য বসে থাকবে। আজকে আমাকে উপকার করতেছেন যারা যারা আমার মাইন্ডে তারা গেঁথে আছেন, কালকে কিন্তু আমি আপনাদেরকে উপকার করার জন্য বসে থাকবো, এটাই স্বাভাবিক। জি স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমার এই যে টিভির যে বায়োস, প্যানেলের যে বায়োস, এই যে ক্লাসটা ভিডিও ক্লাসটা আছে, এখন কি এলোমেলো লাগে যাবে যদি ভিডিও গুলো আমি কিনি? আমার পাশে একজন কাজ করে তো আমার কাছে সাজেশন টাজেশন নিতে আসে, আমারও কিছু কাজ কাজ আসে, যেমন যে প্যানেলে RGB হয়ে যায়, ল্যাপটপের প্যানেলও হয়, আর আমরা টিভি মনিটর তো সেল করি। হ্যাঁ প্যানেলেরও কিছু প্রবলেম আছে মাঝে মাঝে, ওই আউট অফ ওয়ারেন্টি কিছু প্রোডাক্ট আসে, তো ওইটা কি এখন ভিডিওটা নেওয়া ঠিক হবে না পরে নেব? ওই যে আমার যে ভিডিও ক্লাসটা বাজেট, জি স্যার জি স্যার, এটা এখনো কমপ্লিট করি নাই তো, আর কিছু বাকি আছে। হ্যাঁ আপনি নিতে পারবেন, একটু ধৈর্য ধরেন, আমি বানাইছি ওভাবেই করে খুব ভালোভাবে। এই যে আজকে আপনারা অনলাইন ভিডিও ক্লাস, আমাদের বাংলাদেশে অনেকে অবিশ্বাস করে যে অনলাইনে কিভাবে বুঝাবে, কেমনে দেখাবে, আসলে কি কাজ শিখতে পারবো কিনা, অনলাইনে ভালো শেখায় কিনা, এটা তো ভাই প্র্যাকটিক্যালের বিষয়। ভাই প্র্যাকটিক্যাল জিনিসটা কি আপনাদেরকে বুঝাই বলছি, আপনি ঘুমাই থাকলে মশা মারতে পারবেন না। মশা কেন মারতে পারবেন না? কারণ আপনার ব্রেন কাজ করতেছে না, আপনি ঘুমাই আছেন, আপনার সাথে সাথে ব্রেনও ঘুমাই আছে। মশা তখনই মারতে পারবেন যখন আপনার ব্রেন জাগ্রত থাকবে। তাহলে আমার কাজ হচ্ছে আপনাকে জাগৃত করে দেওয়া, আপনার আপনার ব্রেনকে সচল করে দেওয়া, আপনার ব্রেনে প্রশ্ন তৈরি করে দেওয়া, আপনার ব্রেনকে সচল করে দেওয়া। আপনার ব্রেন যখন সচল হয়ে যাবে আপনার হাত তখনই নড়বে, ও আমার এই ক্যাপাসিটার খারাপ, ও আমার এই পাসটা খারাপ, তখন আপনার হাত নড়বে। আপনার হাত নড়াতে আপনার ব্রেন লাগবে। তাহলে আমরা আমরা অনেকে বাংলাদেশের অনেকে জানি যে অনলাইন ক্লাস কিরকম হবে, আসলে কাজ করা যাবে না, এটা ভুল ধারণা। আজকে বলে দিলাম আমি, সোহেল বললাম আজকে তো আমি অনলাইন ক্লাস শুরু করছি, বাংলাদেশে আমরাই প্রথম ইনশাল্লাহ। আমি বললাম যে অনলাইন ক্লাস বিগত আর কিছুদিন পর দেখবেন যে এই লাইন গুলোতে অ্যাভেলেবেল হবে, অ্যাভেলেবেল হবে 100%, কারণ দেশের বাইরে কিন্তু অনলাইনে চলতেছে, অনলাইনে চলতেছে। এই যে সাব্বির ভাই আছে না ইন্ডিয়াতে, ওনাকে জিজ্ঞেস করেন, ওনাদের ইন্ডিয়াতে কত সুন্দর অনলাইনে ক্লাস দিচ্ছে সাব্বির ভাই। আমাকেও কয়েকজন অফার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চিপটনিক না কি জানি আছে, আমাকে মেইল দেয় ডেইলি। হ্যাঁ স্যার বলছিলাম প্রতিদিন স্যার। হ্যাঁ আমার ওই আপনি যদি টিভির কাজটা এখন আমার না শেখান বা পরে, তাহলে মনে হয় আমার ইন্ডিয়াতে যাইতে হবে শেখার জন্য। না না শিখাবো ইনশাল্লাহ, আমি অলরেডি কাজ প্রায় অনেক দূর। আরে আইব ভাই একসাথে করব না রেডি? আচ্ছা ইনশাল্লাহ, আর আমি ইনশাল্লাহ ভালোভাবে আপনাদেরকে দিই। আর বেসিক ইলেকট্রনিক্স পেয়ে গেছেন না, আর টেনশন কি, এখন শুধু সার্কিট লেভেলের কাজ।
জি স্যার। ওকে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম স্যার। কোন দিন কোন ক্লাস হবে বা ওই যে আপনি একটা দেখে দেখে দেখেন না আমাদের? আচ্ছা আচ্ছা, আমি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কিং কিং অফ ল্যাপটপ সলিউশনে যাবেন, যাওয়ার পর এইখানে দেখেন কিং অফ ল্যাপটপ সলিউশনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? এই যে কিং অফ ল্যাপটপ সলিউশনের এই যে ওয়েবসাইটটা দেখছেন? জি স্যার। তো আপনারা কিং অফ ল্যাপটপ সলিউশনের ওয়েবসাইটে যখন এখানে ক্লিক করবেন, গুগলে সার্চ করার পর এখানে যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনাদের অলরেডি আপনার ওয়েবসাইট চলে আসছে। দেখছেন, এটা হচ্ছে আমাদের ভাই, আমার নিজের করা ভাই, অত ভালো বুঝতে পারি না, কোন রকম করছি আর কি, কোন রকম, বুঝতে পারছেন? জি স্যার। তো এই হচ্ছে যে আমাদের ওয়েবসাইট কিং অফ ল্যাপটপ সলিউশন, এখানে কিছু দিছি আপডেট টাপডেট নাই, কারণ আমার ভাই এমপ্লয়ার নাই। এই দেখেন এখানে অ্যাবাউট আছে, ট্রেনিং আছে, সেল সার্ভিস আছে, ভিডিও আছে, ফেসবুক আছে, কন্টাক্ট আছে, সফটওয়্যার আছে, আমরা অনেক কিছু তুলি ধরি নাই, জাস্ট ট্রেনিংটা কিন্তু ভালোভাবে রাখছি। ট্রেনিংয়ে দেখেন আমাদের এখানে কিন্তু ট্রেনিংয়ে বলতেছে যে কোর্স কন্টাক্ট ওয়ান, ঠিক আছে? কন্টাক্ট ওয়ানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ মাদারবোর্ড চিপ লেভেলের রিপেয়ার সিলেবাস, কোর্স কন্টেন্ট টু, এখানে কন্টেন্ট টু এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল সিলেবাস, কোর্স কন্টেন্ট থ্রি, এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ বায়োস, যে ডেস্কটপ বায়োস আছে সেটার ক্লাস, এখানে আছে কোর্স কন্টেন্ট ফোর, এলইডি এলসিডি টিভি চিপ লেভেল রিপেয়ারিং ট্রেনিং। তো সো আপনারা এখানে কেন আমি এই কথাটা বুঝাচ্ছি, আপনারা যখন এখানে যাবেন, যেই জায়গায় যে জায়গায় আপনাদের এইভাবে হাত চলে আসছে, এই জায়গায় হাত আসে না, দেখছেন এই জায়গা নিছি কোর্স কন্টেন্ট ওয়ানে নিছি হাত আসছে, দেখছেন? আর যখন কোর্স কন্টেন্ট টু তে নিছি তখন হাত নাই, দেখছেন? কেন হাত নাই? কারণ এখানে আমি সিলেবাসটা আপডেট করি নাই। আর এখানে কেন আর হাত আসছে? এখানে আপডেট আছে, তাহলে মানে এখানে ক্লিক করবেন না, আপনার সিলেবাসে চলে আসবে। এই হচ্ছে আমার সিলেবাসটা, এই সিলেবাস। তো সিলেবাস যখন চলে আসবে, আপনি সিলেবাসটাকে ইজিলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এই যে ডাউনলোডের সিম্বল দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোডের সিম্বল এইখানে, ক্লিয়ার? জি স্যার। তাহলে তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এখানে ক্লিক করলে আপনি ডাউনলোডে চলে যাবে। আর আপনি দেখেন কোথায় কোথায় হাত আছে, আর দেখা যাচ্ছে যে কোর্স কন্টেন্ট থ্রি মানে আমাদের ল্যাপটপ ডেস্কটপে যে বায়োস এলসিডি এলইডি যে বায়োস তৈরি করার সিস্টেম, সেটা এখানে আমরা কোর্স কন্টেন্ট রাখছি, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনি আবার এটা পাবেন। তো এই দুটো আমি এখনো স্টার্ট করি নাই, বাট ডেস্কটপের ক্লাস করাচ্ছি কিন্তু এখানে তুলে ধরি নাই। আর কোর্স যে কন্টেন্ট ফোর এলসিডি এলইডি টিভি রিপেয়ারিং এর, এটা আমরা খুব শীঘ্র ইনশাল্লাহ মাঝামাঝিতে শুরু করব, আশা করি 18-র শেষে বা মাঝামাঝিতে ইনশাল্লাহ। জি স্যার, আমাদের এটা শেষ হলে স্যার আমরা সবাই মিলে আবার ওটা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন, আর ভিডিও দেখতে চাইলে তো এক ক্লিকে আপনি ভিডিও চলে যাবেন। এখানে বলছে যে আমাদের ল্যাপটপ সার্ভিসিং কোর্সের ভিডিও দেখতে পাবেন, কোথায় এসে এই ইউটিউবের এখানে ক্লিক করলে আমাদের ওখানে চলে যেতে পারবেন, এই ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যেতে পারবেন। এই আমাদের চ্যানেল প্রায় কটা প্লে লিস্টে যাই একসাথে সব ভিডিও দেখতে চাইলে প্লে লিস্টে যাবো, প্রায় 80-টার মতো ভিডিও দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে 80-টার মতো ভিডিও, অনলাইন গ্রুপের জন্য, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গুড নাইট। গুড নাইট।